সবাইকে সালাম শুভেচ্ছা। গৃহসন্ধি আড্ডার আজকে 19তম দিন এবং যথারীতি খুব গুণী মানুষদের সাথে সময় কাটানোর চেষ্টা করি আপনাদের সাথে। আজকে যে তিনজনের ছবি দেখতে পাচ্ছেন, ইনফ্যাক্ট কয়েক গত কালকে থেকেই তিনজনই যার যা জায়গায় যার যা অবস্থানে প্রচণ্ড পরিমাণ গুণী, জনপ্রিয় এবং খুব পরিচিত মুখ, আমার অত্যন্ত প্রিয় মানুষ। মাঝখানে যিনি হিরো হয়ে দাঁড়িয়ে আছেন তিনি আমার একেবারে অলিখিত অভিভাবক, যার কারণে নিউ ইয়র্কে মাঝে মাঝে গেলে আমার নিউ ইয়র্কটা কারণ বাজারের মতো মনে হয়। ঠিক পাশে রয়েছেন সোহানা সাবা, আমি বলি এই শহরের সবচেয়ে সাহসী মেয়ে, এবং ওর পরিচয় উপস্থাপক, অভিনেত্রী, সংগঠক, আরো অনেক পরিচয়। এবং বাম পাশের জনের তো মনে হয় দিতে হবে না, মেয়র অফ সাউন্ড, দ্য ওয়ান অ্যান্ড অনলি, নির্মাতা, অভিনেত্রী, প্রযোজক, উদ্যোক্তা, আর্কিটেক্ট, আরো অন্যান্য অনেক পরিচয় আছে। আমি তিনজনকে ওয়েলকাম জানাই। সাকিব ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো, কি খবর? কেমন আছো তোমার? এই তো ভালো, অনেকদিন ধরে প্ল্যান করছিলাম, বাট আপনি বলছিলেন মন ভালো নাই, মন ভালো রাখতে হবে, বাট অবশেষে আমরা একসাথে হলাম। ওয়েলকাম জানাচ্ছি মিরাফ শাওনকে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সাবা, আজকে হচ্ছে প্রথমে শুরুটা করতে চাই, আজকে সুবীরদার বার্থডে, সরি মৃত্যুবার্ষিকী, প্রথম মৃত্যুবার্ষিকী, এবং আজকে একটা লেখা আমি অলরেডি পোস্ট করেছি, সো একটা ভিডিও দেখে আমি একটু শুরু করতে যাচ্ছি। অনেক টেকনিক্যাল সমস্যা হবে আমাদের এখানে, কারণ খুবই ক্যাজুয়াল লাইভ, সো যদি অনুমতি দেন আমরা ভিডিওটা যেতে পারি। হ্যাঁ অবশ্যই। এটা আমি আমি নিয়েছি মেয়র অফ শাওনের ওয়াল থেকে। খুবই ক্যাজুয়াল দেখা যাচ্ছে সুবীর দাকে। সাউন্ড চেক হচ্ছে। কি দারুণ! আসলে ফেসবুক থাকাতে অনেক স্মৃতি জলজলে হয়ে থাকে। আমি একটু শাওনের কাছ থেকে আসবো, ওই দিনটার একটু ফিরতে চাই। কবে ছিল এটা ঘটনাটা? এটা কি জীবন্ত না? প্রথমেই বলি যে ভিডিওটা দেখে আমারই ক্যামেরায় করা ভিডিও আমি একজনের হাতে দিয়েছিলাম ভিডিওটা করার জন্য, কি জীবন্ত লাগছে, মনেই হচ্ছে না যে এক বছর হয়ে গেল এরকম মনে হচ্ছে। এই ভিডিওটি হচ্ছে 19 এপ্রিল 2018 তে আমরা একই স্টেজে একটি গানের অনুষ্ঠান করছিলাম এবং আমার অল্প কয়েকটি সৌভাগ্যের একটি যে সুবীর দার সাথে একই স্টেজ আমি শেয়ার করেছিলাম, একই স্টেজে উনিও গান গিয়েছিলেন, সেই স্টেজে আমিও গান গিয়েছিলাম। হ্যাঁ, এই ছবিটা সেই দিনই তোলা, 2018। ওই গানগুলোর জন্য আমরা রিহার্সাল করছিলাম, এটা ছিল একটা শিল্পকলার রিহার্সাল প্যাডে আমরা রিহার্সাল করছিলাম এবং যখন এই গানটা উনি রিহার্সাল করছিলেন এবং যারা যন্ত্রশিল্পী তাদেরকে যখন মিউজিক গুলো বুঝিয়ে দিচ্ছিলেন, এটা সেই সময়টা, তখন উনি বললেন যে সোনার কন্যাকে পাশে নিয়ে, মানে এই গানটা আমি এতবার গেয়েছি স্টেজে বা এত যে মাথায় হাত দিয়ে কপাল চাপড়ালে কত লক্ষবার যে এটা স্টেজে গিয়েছি, এই প্রথম সোনার কন্যাকে পাশে নিয়ে আমি গানটা গাইছি, আমি ওর জন্য হেসে দিয়েছিলাম। মানে এটা না, এই অনুভূতিটা আমি বোঝাতে পারবো না যে কিছু মানুষ, অল্প কিছু মানুষ কিভাবে কিভাবে আমাদের প্রতিটি মানুষের ঘরের মানুষ হয়ে গেছিল ওনার গান ছাড়া। আমরা আসলে, আমি বিশেষ করে হুমায়ুন আহমেদের কোন ছবি সুবীর নন্দীর গান ছাড়া আজ পর্যন্ত একটি ছবিও মুক্তি পায়নি এবং ওনার গান শুনেনি বাংলাদেশের এমন কোনো মানুষ নেই, বা ওনার যে কোনো একটি গান প্রিয় না এরকম বাংলাদেশের কোনো মানুষ নেই। তো একদম, মানে আমি এবং এরকম
জীবন্ত ভাবেই থাকবে। সত্যি মানে আপনার ফেসবুক সার্চ করে আমি অনেকগুলো ক্লিপিংস দেখছিলাম, মনে হচ্ছিল যে এ বোধহয় গতকালকে মানে কথা বলছেন উনি। সাকিব ভাই, সাকিবের কাছে আসবো, সুবিদাকে নিয়ে আমি তিনজনের মন্তব্য নিয়ে আমি একটু শুরু অন্যান্য আলাপে যাব। সুবিদার সাথে অনেকগুলো শোতে আপনি অ্যারেঞ্জ করেছেন, গিয়েছেন, আড্ডা দিয়েছেন, হাজার স্মৃতি আমি জানি, একটু যদি আজকে কোন জলজলে স্মৃতিটা মনে পড়ছে একটু আমাদের। হ্যাঁ, আমার প্রথমেই এই গানটা দেখে এবং শুনে আমার কাছে মনে হলো যে সুবিদার সঙ্গে আমার প্রথম কবে দেখা হয়েছিল এটা মনে করার চেষ্টা করলাম খুব তাৎক্ষণিক ভাবে। তো আমি শ্রদ্ধা জানাই সুবিদাকে। হ্যাঁ, আজকে ওনার প্রয়াণ দিবস, ওনার মতো একটা মানুষকে আমরা হারিয়েছি। তো সুবিদা ব্যাংকে চাকরি করতেন, আমরা জানি, অগ্রণী ব্যাংকে চাকরি করতেন উনি। তো আমরা একবার, আমরা তো অনেক জায়গায় ঘুরে বেড়িয়েছি, অনেক তানভীর। হ্যাঁ, তোমার তোমার সঙ্গে আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলা শহরে আমরা, হ্যাঁ, কালচারাল অনুষ্ঠান করে বেড়িয়েছি অনেক কিছু, তুমি সাক্ষী। হ্যাঁ, তো সুবিদাকে নিয়ে আমরা একবার গেলাম সিলেটে। হ্যাঁ, সিলেটে গেলাম, সুবিদার বাড়িও তো সিলেট। তো সিলেটে গেলাম, তো আমরা যাওয়ার জন্য কন্ট্যাক্ট করলাম। তো তখন তো আর ওইভাবে মোবাইল ফোন টোনও তো সবার কাছে অ্যাভেলেবল না, তো আমরা সরাসরি গেলাম ব্যাংকে সুবিদার সঙ্গে দেখা করার জন্য। আমি গেলাম ব্যাংকে, গিয়ে বললাম যে সুবিদা, আমাদের সিলেটে একটা প্রোগ্রাম আছে। হ্যাঁ, তো আমি তখন যুগান্তর পত্রিকাতে কাজ করি, তানভীরও করে তখন। তো আমরা এই এরকম একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে হবে। তো উনি যে কত অমায়িক মানুষ, হ্যাঁ, উনি কোনো রকম কোনো কিছু বললেন না। হ্যাঁ, একেবারে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, আচ্ছা ঠিক আছে আমরা যাবো। হ্যাঁ, তো আমরা তখন গেলাম সিলেটে ওনাকে প্রোগ্রাম করার জন্য। সর্বশেষ স্মৃতি হচ্ছে নিউ ইয়র্কে। হ্যাঁ, তো নিউ ইয়র্কে তিনি আসছেন চিকিৎসা করানোর জন্য। হ্যাঁ, তার একেবারে ক্রিটিক্যাল প্রবলেম, অনেক সমস্যা ছিল কিডনিতে। হ্যাঁ, তো একদম শেষ স্টেজে এরকম অবস্থায় উনি অনেক দিন কিন্তু নিউ ইয়র্কে উনি কিন্তু চিকিৎসা করিয়েছেন দীর্ঘদিন। পরে একটা অবস্থায় তিনি দেশে ফিরে গেছেন। আসলে নিউ ইয়র্কটা হচ্ছে অনেক মানুষের কাছেই না, অনেক রকম স্মৃতির। হ্যাঁ, এই যে হুমায়ুন আহমেদের শেষ সময়টাও কিন্তু নিউ ইয়র্কে, ঠিক না, চিকিৎসার জন্য তিনি নিউ ইয়র্কে কাটিয়েছেন, সুবিধাও নিউ ইয়র্কে কাটিয়েছে। তো এইটাই আমি, আমার কাছে মনে হলো যে প্রথম স্মৃতি এবং শেষ স্মৃতিটাই আমার কাছে মনে হচ্ছে আজকে। সাবার কাছ থেকে একটু শুনতে চাই। সাবা কেবলই একটা, তার একটা শো শেষ করে আমাদের সাথে জয়েন করেছো। তো সুবিধাকে নিয়ে আসলে সবারই মানে কম বেশি ভালো লাগা, ভালোবাসার জায়গাটা, মজার জায়গাটা আছে, একটু যদি আজকে কিছু শেয়ার করো আমাদের সাথে। এটা নিয়ে আমি একটু অপ্রাসঙ্গিক হয়তো কথা বলবো। আমি ওনার সাথে, আমি খুব ছোটবেলা থেকে নাচ করি, তো স্টেজ শো করেছি। তো আমি তখন খুব স্কুলে পড়তাম বা অনেক ছোট ছিলাম, হয়তো 6, 7, 8, 9, 10 এ পড়তাম, ওই সময়টাতে উনাকে শোতে দেখতাম। এবং ম্যাক্সিমাম টাইমে দেখতাম যে উনি স্টেজে উঠে, ওই একটা ছিল সোনার কন্যা, এটা তার কমন গান ছিল, আসলে উনি সবসময় এই গানটা গেতেন। এবং আমার, আমি খুব কম সেলিব্রিটি তখন দেখেছি, আমার পার্সপেক্টিভ থেকে যারা তখন সেলিব্রিটি ছিল তাদেরকে দেখেছি, এতটা সাদা মাটা। উনাকে খুব সাধারণ ভাবে একটা শার্ট পরতো, খুব সাধারণ ভাবে বসে হারমোনিয়াম বাজাতে বাজাতে গাইতো। তো ওই গায়কী, উনার ওই সিম্পলিসিটিটা আমার, মানে উনার নামটা শুনলেই ওই ওই সিনটাই আসলে চোখে ভাসে। আমি এখানে বলছিলাম যে একটা অপ্রাসঙ্গিক কথা বলি, আজকে আজকে একটু আগে ভাই জানেন যে আমি একটু আগে যে আড্ডাটা দিচ্ছিলাম সেখানে আমার সাথে ছিল নাবিলা। তো আমরা কালকে কথা বলছিলাম যে আমাদের অনেক কথাই না আমার অভিমান হয়, আমাদেরকে সবসময় মানুষজন আমাদের আসলে নিজেদের কি অবস্থা আমরা প্রকাশ করতে পছন্দ করি না, মানুষজন আমাদের খোঁজও নেয় না। কিন্তু যখন কেউ সরকারের তরফ থেকে বা কারো তরফ থেকে আমাদেরকে সাহায্য বলবো না, আমাদের সারা জীবনের যে আমাদের শিল্প দেয়াটা, মানুষকে ভালোবাসা দেয়াটা বা মানুষের জন্য শ্রম দেয়াটা, সেটা ছোট একটা প্রতিদান হয়তো আমরা সরকারের তরফ থেকে পাই, তখন সেইটাকে এমন ভাবে হাইলাইটেড করে সারা জীবনের যে অ্যাচিভমেন্টটা সেটাকে ছোট করে দেখা হয়। ওই কথাটাই আমার কেন যেন এই নামটা শোনার সঙ্গে সঙ্গে মনে পড়ে। ওই জিনিসটা আমি বললাম না যে একটা অপ্রাসঙ্গিক কথা, তো আমার একটু মন খারাপ যে মানুষজন এই কথাটাকেই মনে রাখে। আর সারাটা জীবন আমাদের খুব অনেস্টির সাথে কাজ করে যাওয়াটাকে কেউ মূল্যায়ন করে না, আমাদের দেশে আমি পাই না।
একুশে পদক পাওয়ার পর বাচ্চা মানুষের মতো নাকি অনেকক্ষণ কেঁদেছিলেন সুবিদা, মানে মানে উনি বিশ্বাসই করতে পারেন যে বেঁচে থাকতে ওনাকে ঘোষণা করা হবে। এই যে সাবার কথা শুনে মনে পড়লো, আমরা একটু আরেকটা ভিডিও একটু দেখতে চাই, যদিও বেশিক্ষণ দেখা যাবে না কারণ এটা অন্যদের প্রোডাকশন জানি না। হ্যাঁ একটু দেখি শুভ নববর্ষ। শুভ নববর্ষ সাজগোজ হয়ে যাক না, তাহলে একটু নেওয়া যাক সবাই নিশ্চয়ই ঘরে, তো আমরা সেই সুযোগে সিঁড়িতে যদি হোম কোয়ারেন্টাইন দূরত্ব বজায় রাখবো খুশি জি নিয়ম ভাগ যাবে ছাতা করো না ভাই, তুই ভিডিও কলে এসো দেখি দেবো। সারাক্ষণ খাবার নিয়ে বকবক করো না, তোমার তো না খেয়ে খাবো না মহিলা পোশাকে কিছু বিক্রি তোমার তোর দর্শক হলে ঘরে যা আছে তাই খাবো। সো দারুণ কাজটা, মানে আমি আমি প্রত্যেকটা পর্বই দেখেছি, সাকিব ভাই অফের বলছিলেন যে বাকিগুলো দেখবেন, এটার আইডিয়াটা কার এবং সমন্বয়টা কিভাবে হয় একটু এই গোমটা একটু আজকে একটু সাউন্ড সাউন্ড বলুক না, তারপরে সোহানা সবার কথা শুনবো কিভাবে নয়নতারার এই প্রোডাকশন। আমি কিন্তু সাবার কোনো কথা শুনতে পাচ্ছি না, ও কি ওর অনুভূতি কি বললো আমি একদমই পুরোপুরি মিস করে গেছি। আচ্ছা আচ্ছা পরবর্তীতে যদি একটু মাইক্রোফোন দেখে নেন যে আমি সবার কথা না শুনলে আসলে আড্ডাটা ঠিক জমে। নয়নতারা সম্বন্ধে বলি, নয়নতারা হাউজিং লিমিটেড খুব অল্প সময়ে, এটা আসলে আমরা খুব সৌভাগ্যবান যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা যারা দেখেছেন তাদের সুনজরে পড়েছে এবং তাদেরকে তাদের কাছে সমাদৃত হয়েছে। এই নাটকটার নাটিকা বলা উচিত, যেহেতু সময়টা বেশ অল্প সময়ের মধ্যে 5 মিনিটের মধ্যে আমরা অনেক কিছু করবার চেষ্টা করছি। এই আইডিয়াটা আসলে হঠাৎ করেই আসা, এটা বলতে পারেন যে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে 27 তারিখের দিকে আমরা এরকম কনফারেন্স কলে কথা বলছিলাম, আমি আর সাবা একসাথে বেশ কয়েকটা কাজের আমরা প্রি প্রোডাকশন করছি, কিছু ওয়েব সিরিজ কিছু ফিল্ম এসব নিয়ে আমরা আসলে প্রি প্রোডাকশন করছি, এই জন্য আমরা প্রায় কনফারেন্সে খুব কথা বলি ফোনে আরও দু একজনের সাথে। তো এরকম কথা বলতে বলতে আমাদের সাথে যুক্ত হলেন আমাদের নাজনীন হাসান চৌধুরী, এবং তিনিও আমাদের সাথে ওই প্রজেক্টে কাজ করবার কথা। ওই কথা বলতে বলতে আমরা খুব আসলে একটু বিষণ্ণতায় ভুগছিলাম যে এখন পরিস্থিতি যেরকম, কবে যে কাজ শুরু হবে এবং কবে যে আসলে পৃথিবী আগে তো খেয়ে পরে বাঁচা তারপর না বিনোদনের কাজ, এসব নিয়ে আমরা আলাপ করতে করতে ভাবছিলাম যে কবে নাগাদ যে আমরা কাজ শুরু করতে পারবো। এই ভাবতে ভাবতেই ভাবলাম যে আচ্ছা আমরা যে যার বাড়িতে বসেই আমরা কি কিছু করতে পারি যেটা আসলে আমাদের যে মনের ক্ষুধা আমাদের যে একটা কাজের ক্ষুধা, কারণ আপনি তানভীর ভাই আপনি নিজেও একজন শিল্পী, আমাদের সাকিব ভাই উনিও সাংবাদিকতা করেন যেহেতু প্লাস পাশাপাশি উনিও একটা শিল্পী মানুষ, তো আমাদের অবস্থাটা এমন যে কাজ না করলে না আমাদের জীবন জানি খুব অস্থির লাগতে থাকে, একটা মানসিক অসুস্থতায় ভুগি। তো প্রথমত আমাদের নিজেদের মানসিক সুস্থতার জন্য আমরা এই যেই ভাবা আমরা 15 মিনিটের মধ্যে একটা স্ক্রিপ্ট তৈরি করে ফেললাম টমেটো নামে, যেটা বাড়ির একজন আমাদের দুজনের মা কিছু না কিছু একটা অজুহাত বের করেন বাজারে যাবার জন্য, মানে ঘর থেকে বেরোয়ার জন্য। যেই স্ক্রিপ্ট লেখা সঙ্গে সঙ্গে সাবা বললো যে এখানে আমি অমুক অমুক মানে আরো 3-4 জন বন্ধু যারা হচ্ছে আমাদের একটি কথায় বলা মাত্রই দাঁড়িয়ে পড়বেন, মানে ব্যাপারটা এমন যে নাচুনি বুড়ি টাইপ যে আমরা ঢোলের বাড়ি দিব আর ওনারা সঙ্গে সঙ্গে আমাদের শুট করে পাঠিয়ে দেবে, এরকম কিছু শিল্পী আমরা জোগাড় করে ফেললাম। এটা শুটিং করব কিভাবে করা যায় একটু আমরা রিসার্চ করছি,
তিনটা মাথা, আমার মাথা, সাবার মাথা এবং চুমকি আপুর মাথা, যেই কাজটা আমরা তিন দিনে করতে পারতাম সেই কাজটা একদিনে তিনজনের মাথা কাজ করছে। তো তিন দিনের মাথায়, যেটা আসলে নয় দিন হওয়ার কথা, তিন দিনের মাথায় আমরা ওদেরকে দিয়ে শুট করিয়ে ফেললাম। এর মধ্যে সাবা বললো সামনে যেহেতু পহেলা বৈশাখ, আমরা তাহলে পহেলা বৈশাখ কেন লঞ্চ করি না। তো তখন আরো 15 মিনিটের মধ্যে আরেকটা স্ক্রিপ্ট হয়ে গেল পহেলা বৈশাখের। তো প্রাথমিকভাবে ছিল এটা আমাদের সুস্থতার জন্য, শিল্পী হিসেবে এবং আমাদের যে একটা বন্ধুত্ব, আমরা যারা কাজ করছি আমরা প্রত্যেকেই খুব ভালো বন্ধু। তো বন্ধুত্বের জায়গা থেকে আমরা নিজেরা সুস্থতা চাচ্ছিলাম, যে একটা শিল্পের শিল্পের মাধ্যমে কিভাবে আমরা মানসিক অসুস্থতা থেকে দূরে থাকতে পারি। তারপর যখন আমরা দেখলাম যে খুব সমাজিত হয়েছে, তখন মনে হলো যে হ্যাঁ, এটা তো এক ধরনের বিনোদনও, যারা দেখছেন তারা অপেক্ষা করছেন পরবর্তী পর্বের জন্য। এবং এটার বিনোদনের মাঝখানে আমরা যদি একটু একটু করে শিক্ষামূলক ভাবে না, আমরা বিনোদনের মাঝখানে যদি একটু একটু ইনফরমেশন দিতে পারি যে আসলে কিভাবে সময় কাটানো যায় বা কিভাবে কাটাচ্ছে বিভিন্ন মানুষ, ওই জায়গা থেকে আসলে আমরা এটাকে কন্টিনিউ করে যাচ্ছি। চারটা পর্ব প্রচারিত হয়েছে, আরো তিনটা পর্ব সামনে আসছে। এটা এটা মানে নেক্সট প্ল্যান কি একটু সবার কাছ থেকে শুনি। সবা একটু কথা বলো, আমরা আমরা শুনেছি যদিও শুনতে পাইনি, নেক্সট প্ল্যানটা কি মানে? যে তিনটা যখন আমরা প্রথমে একটু টমেটো করার কথা ছিল, কিন্তু আমরা পহেলা বৈশাখটা বানিয়ে ফেললাম। সাউন্ড শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আমি এখানে বলি, আমি এখানে বলি একটু একটু ইন্টারাপ্ট করছি, সরি। সেটা হচ্ছে সাউন্ড, আপনি বের হয়ে যান যেভাবে, হ্যাঁ বের হয়ে গিয়ে আবার আপনি আবার তাহলে সাউন্ডটা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। আচ্ছা, তো প্রথমে যখন আমরা টমেটো ভাবলাম, তারপরে যখন এসো হে বৈশাখটা করে ফেললাম, তারপর এসো হে বৈশাখটা না পহেলা বৈশাখের ঠিক সেই সময়টাতে আমরা রিলিজ করেছি, যে সময়টাতে কেউ ভাবছেই না যে বাসায় বসে এই জিনিসটা করা যায়, এরকম একটা কাজ করা যায়। এবং মজার ব্যাপার, পহেলা বৈশাখীতে সারাটা দিন আমি এত ফোন রিসিভ করেছি, আমরা তিনজনই বা আমরা সবাই এত ফোন রিসিভ করেছি, এত প্রশংসা পেয়েছি, এত মানুষ আমাদেরকে নিয়ে নিউজ করেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার যে অসংখ্য প্রোডিউসার, ডিরেক্টর, আর্টিস্টরা কিন্তু ফোন করেছে যে কিভাবে আমরা জিনিসটা বানালাম, এবং আমাদের এই আইডিয়াটা শুনে তারাও তাদের মতো করে কিছু না কিছু বানানোর চেষ্টা করেছে। তো তখন আমরা ভাবলাম যে টমেটো তো রেডি ছিল, টমেটোটাও আমরা তখন রিলিজ করলাম, এবং তার পাশাপাশি আরো দুইটা আমরা রিলিজ করে ফেলেছি, মানুষজন অসম্ভব পছন্দ করছে। এবং এই মুহূর্তে আমরা আরো তিনটা বানিয়ে ফেলেছি। আমরা জানি যে খুব জলদি বিঞ্জ নামে একটা নেটফ্লিক্স এর মতো বাংলাদেশে নিজেদের একটা প্ল্যাটফর্ম আসছে, যেটা রবি বা এয়ারটেল আনছে, আমরা তারাও আছে আমাদের সাথে, আমাদেরকে এবার স্পন্সর করেছে। তো আমরা একটু বড় করে এবার তিনটা পর্ব নিয়ে আসছি, তো সেইটা একসাথে তৈরি করার জন্য আসলে আমরা একটু সময় নিচ্ছিলাম। তিনটা রেডি হয়ে গেছে, কাল পরশুর মধ্যে এক এক করে সবগুলো রিলিজ হবে। এবং বলতে চাই যে এখানে আসলে কোনোভাবে মনে হবে না যে আমরা ওই গল্পটা ভুলে গেছি। এই যে একটা বিল্ডিং আমরা বানিয়েছি, এই বিল্ডিংটা কিন্তু আমরা এঁকেছি, বিল্ডিং এর কোন ফ্লোরে কে আছে, কে ফোর বি তে থাকে, কে ফোর এ তে থাকে, প্রত্যেকটা কিন্তু আঁকা। তো আমাদেরকে সবাই বলে যে একজন আছে কিন্তু কলকাতায়, একজন হচ্ছে ওমানে, দুজন থাকে উত্তরায়, শাওনা কোন তিনের এ, আমি তিন নম্বর ধানমন্ডি, এরকম এক একজন কিন্তু পুরো ঢাকাটা বিদেশে ছড়িয়ে। তার মধ্যে সবাই মনে করছে যে আমরা একই বিল্ডিং এ আছি। তো অনেকেই এটা রহস্য জিজ্ঞেস করে যে কি করে এটা সম্ভব হলো। তার কারণ আমাদের হার্ডওয়ার্ক, মানে বলছে শাওনাপু যেটা বলছিল যে আমরা তিনটা, মানে আমরা বলি যে পাগল মহিলা, খুঁতখুঁত করতে থাকি ছোট থেকে ছোট জিনিস নিয়ে, যে এটা এভাবে লুক হবে, আমরা স্যাম্পল ভিডিও করে করে পাঠাই, ওরা সেটাকে আমাদেরকে ভিডিও করে পাঠায়, আমরা তারপরে বলি এই অ্যাক্টিংটা হয়নি, এই ডেলিভারিটা এরকম হবে, এরকম করতে করতে ফাইনালি আমরা সাতটা প্রোডাকশন সাকসেসফুলি করেছি। দারুন। এবার একটু সাকিবের কাছে আসবো, দুজনের কোয়ারেন্টাইন টাইম তো আমরা শুনলাম, মানে তারা বেশ কাজ করছেন, বিনোদনও দিচ্ছেন। সাকিবের অভিজ্ঞতা আসলে বেশ দীর্ঘদিন ভয়াবহ হবে, একদম লাইফস্টাইলটা চেঞ্জ, চেঞ্জেসটা কি ধরনের, কিভাবে ব্যাখ্যাটা দেবেন আমাদের? এটা এটা বলার আগে আমি এখন কিরকম কি করছি সেটা বলার আগে একটু নয়নতারার সম্পর্কিত বলি। সেটা হচ্ছে যে ইয়ারে বলছিলাম সাবার সাথে যে আমি আমি না দেখেছি একটু নিউজ, কিন্তু আমার আর নয়নতারার কোনো এপিসোড দেখার আমার সুযোগ হয়নি। কিন্তু আমি যখন এই শোটা করব আজকে, তখনও চিন্তা করেছি আজকে দু তিন দিন যাবত যে একটু দেখব, হ্যাঁ, কারণ এত এটা এত বেশি প্রচার পেয়েছে এই সময়টাতে,
হ্যাঁ, এবং আমি ওই এপিসোডের দুজন মানুষকে নিয়ে আজকে আমি আড্ডা দিব, তো অ্যাটলিস্ট এটা সম্পর্কিত ধারণাটা তো থাকা দরকার না? কিন্তু আমার, আমি খুবই দুঃখিত যে আমার সুযোগ হয়নি এটা দেখার, কিন্তু আমি দেখব, আমি দেখব। এবং আমার কাছে একটা জিনিস জানার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে যে শাওন বলছিলেন, সাবা বলছিলেন, স্ক্রিপ্টটা আসলে কে লিখেছে? আপনারা বলেছেন যে আপনারা তিনজন মিলে তৈরি করেছেন স্ক্রিপ্ট, হ্যাঁ, কিন্তু স্ক্রিপ্টটা লিখেছে কে, মানে দায়িত্বটা কার ছিল স্ক্রিপ্ট লেখার, এটা আমার একটু জানার আগ্রহ আছে। একটা আরেকটা আগ্রহ হচ্ছে যে এই যে ওমান থেকে একজন, কলকাতা থেকে একজন, আমি দেখলাম ওই যে ইয়াতে ট্রেলারে কলকাতার একজন আর্টিস্টকে দেখলাম, হ্যাঁ, তো এই এই জিনিসগুলো আমি যেহেতু দেখিনি কোনো এপিসোড, হ্যাঁ, তো অতএব আমি না দেখার থেকে জানতে চাচ্ছি যে এই কোয়ারেন্টিন এরকম একটা সময়ে যেখানে বর্ডার বন্ধ, এই জায়গাগুলো আপনারা কিভাবে মেলালেন একটু বলেন। আমি কিছুই দেখিনি, হ্যাঁ হ্যাঁ বলি, সেটা হচ্ছে যে সাকিব ভাই প্রথমেই হচ্ছে যে দুর্ভাগ্যজনক আমাদের জন্য, না আপনার জন্য, যে আপনি এখনো দেখেননি, তাড়াতাড়ি দেখে ফেলেন, দেখলে বুঝতে পারবেন যে কিভাবে মিলিয়েছি। সাবা যেটা বলছিল যে আমরা আসলে পুরো বিল্ডিংটার একটা স্কেচ করেছি, হ্যাঁ, একটা বিল্ডিং আমরা একে বানিয়েছি, যে বিল্ডিংটাতে আমরা লিটারেলি আমরা ফ্ল্যাট নাম্বারগুলো দিয়েছি, কোন ফ্ল্যাটে কে থাকে সেরকম করে লিখেছি, লিখে প্রতিটি শিল্পীর কাছে আমরা ওই ছবিটা পাঠিয়েছি। সো যে 4A-তে থাকে, 4B-তে থাকে তার ডানে, তাহলে সে যখন বারান্দায় দাঁড়াবে সে তখন ক্যামেরার রাইটে লুক দিবে। লুকগুলো লিখে দিয়েছি। দ্বিতীয়ত আরেকটা যেটা করা হয়েছে, এটা আমরা তিনজনেই করেছি, এটা আসলে আলাদা করে বলতে পারবো না যে আমি করেছি বা সাবা করেছে বা চুন কেমন করে। আরেকটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে যারা তারপরেও বুঝতে পারছিল না, যেটা হয় যে শিল্পী হিসেবে আমরা যখন ক্যামেরার সামনে দাঁড়াই, আমাদেরকে আসলে পরিচালকরা বলে দেন যে এখানে তাকান, ক্যামেরার রাইটে তাকান, ক্যামেরার লেফটে তাকান, বা ডিওপি বলে দেয়। তো যাদের ওই সেন্সটা সবসময় কাজ করে না, আসলে আমাদের অনেকেরই কাজ করে না, অনেককে আমরা ক্যামেরা নিয়ে মানে ফোনে আমরা শুট করে বুঝিয়ে দিয়েছি, যেমন আমরা ক্যামেরাটা এইভাবে ধরে বলেছি যে এইভাবে তাকালে আপনি সাবার বারান্দা দেখছেন, এইভাবে তাকালে আপনি চুমকি আপুকে দেখছেন, এইভাবে করে আমরা ডেমো শুট করে দিয়েছি। তো এটাতে ভালো হয়েছে, আমাদেরও একটা প্র্যাকটিস হয়েছে। আর আপনি জানতে চাইছিলেন স্ক্রিপ্ট কে লিখেছে, সত্যি কথা বলি এটাও একটা যৌথ না, এটাও একটা ত্রিমুখী মানে প্রযোজনা। বিকজ দেখা গেছে যে টমেটোর স্ক্রিপ্টটা 15 মিনিটের মধ্যে প্রথম লিখেছে চুমকি আপু, লেখার পর পরে সাবা বলছে না না চুমকি আপু এই জায়গাটা এইটা চেঞ্জ করো, এই জায়গাটা এরকম করে লিখে দাও, আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দিলাম তুই ঠিক করে দে। সো স্ক্রিপ্ট একটা জমা হলো, এসো গান শিখি, যেমন আমি লিখে আমাদের তিনজনের গ্রুপে শেয়ার করার পর চুমকি আপু ওখানে আবার মানে জট পাই, ওখানে আবার তিনটে ডায়লগ বসালো, সাবা আবার দুটা ডায়লগ বসালো, মানে এটা আমাদের সত্যিকারের একটা জয়েন্ট ভেঞ্চার, প্রতিটা স্ক্রিপ্ট আসলে তিনজনে মিলেই লেখা। আলাদা করে আমি বলতে পারবো না যে স্ক্রিপ্ট কে, মানে আমার মনে হয় যদি ভুল না করি এটা প্রায় 3 গুণ পরিশ্রমের একটা কাজ, মানে ইউজুয়াল কাজ, পরিশ্রম, কিন্তু আমরা 3 গুণ আনন্দ আছে আমাদের কাছে যে সময়টা একজন করলে অনেক বেশি সময় লাগতো, আমরা তিনজনে মিলে শ্রম দিচ্ছি বলে আমাদের সময় অনেক কম লাগছে। কারেক্ট, আমরা একটু ছবি গল্পে আসবো, সাকিব ভাই শুনে নেই প্লিজ শেয়ার করবেন, সবার জানার করছি খুশি গিরি। সেটা হচ্ছে যে আমার তো এখানে যেহেতু প্রফেশনাল কারণে আমাকে একরকম, আমরাও তো ফ্রন্টলাইনার, হ্যাঁ, এখানে চিকিৎসক যেমন আছেন, হ্যাঁ ফ্রন্টলাইনার, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তারপরে আমি বলবো যে চিকিৎসকরা যেরকম ভূমিকাটা নিচ্ছে সেই ভূমিকাটাই তো আর আমরা নেই, একদম ডিরেক্ট করোনা ভাইরাস কোনো পেশেন্টকে আমাদের হ্যান্ডেল করতে হচ্ছে না, হ্যাঁ, কিন্তু তারপরেও তারপরেও আমরা রাস্তায় আছি, মাঠে আছি, হাসপাতালগুলো কাছাকাছি আছি, সেই জায়গা থেকেই আমরা কাজ করছি, তো সেই অনুযায়ী আমরাও ফ্রন্টলাইনার। এবং নিউ ইয়র্কের বিশেষ করে এখানে এটা নিউ ইয়র্ক কিংবা আমেরিকাটা এত এপিসেন্টার করোনা ভাইরাসের, এটা ভয়াবহ। যেমন ধরেন যে বাংলাদেশের মানুষ কিন্তু খুবই আতঙ্কে আছে, বাংলাদেশে এখন করোনা ভাইরাসে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, অনেক মানুষ মারাও যাচ্ছে, পুলিশও মারা যাচ্ছে, হুম, কিন্তু যদি আপনি নিউ ইয়র্কে থাকেন তাহলে আপনার কাছে কিন্তু বাংলাদেশের আতঙ্কটা আপনার কাছে কিছুই মনে হবে না, হুম, কিছুই মনে হবে না। তো এটা হয়তো বাংলাদেশের মানুষের কাছে হয়তো এটা একটু অন্যরকম মনে হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ এখন যারা আছে তারা এই করোনা ভাইরাস নিয়ে যেভাবে আতঙ্কিত, মাঝে মধ্যে আমার একটু হাসি পায়, হ্যাঁ, কারণ হচ্ছে কেন হাসি পায় সেটা হলো যে আমি যে অ্যাপার্টমেন্টে থাকি,
আমার যে অ্যাপার্টমেন্টে থাকি সেই সার্ভার ক্যামেরা বাঁকা হয়ে গেছে। হ্যাঁ বাঁকা হয়ে গেছে, ওকে এখন ঠিক আছে। তো আমার অ্যাপার্টমেন্টে, আমার অ্যাপার্টমেন্টের আমার পাশের ফ্ল্যাটে করোনা ভাইরাসের রোগী, আমার উপরের তলায় করোনা ভাইরাসের রোগী, নিচে করোনা ভাইরাসের রোগী। আর তিন দিন আগে আমি থাকি চারতলায়, পাঁচতলায় একটা পাকিস্তানি ফ্যামিলিতে একজন মারা গেছেন করোনা ভাইরাসে, হ্যাঁ আক্রান্ত হয়ে মারা গেছেন। তো এইরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। আমাদের এখানকার একজন সাংবাদিক সহকর্মী, তিনি মারা গেছেন করোনা ভাইরাসে নিউ ইয়র্কে। আমার একজন খুব ঘনিষ্ঠ মানুষ, আমার স্কুল জীবনের বোন বান্ধবী, তার বড় বোন এখানে থাকে, তিনি এখানে মারা গেছেন। তো আমার এলাকার নেত্রকোনার আমার পরিচিত একজন বড় ভাই, তার ওয়াইফ মারা গেছেন, মানে এত কাছের কাছের মানুষগুলো কিন্তু মারা গেছেন। হ্যাঁ, আমার নেইবার যেমন, উপরতলার মানুষ যেমন মারা গেছেন, তেমনি আমার আত্মীয় মারা গেছেন, আমার সহকর্মী মারা গেছেন এই শহরে। এই শহরে NYPD সম্পর্কে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে, নিউ ইয়র্কের মানে আমেরিকার সবচেয়ে বা সারা পৃথিবীতেই সবচেয়ে স্মার্ট পুলিশ বলা হয় তাদেরকে, NYPD। হ্যাঁ, সেই NYPD-তে 10,000 পুলিশ আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে, এবং 40 জনেরও বেশি মানুষ কিন্তু, 40 জনেরও বেশি পুলিশ মারা গেছে শুধুমাত্র নিউ ইয়র্ক শহরে। এমন একটা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, এই ভয়াবহ পরিস্থিতির কথাটা, ভয়াবহ পরিস্থিতির কথাটা আর বলতে চাই না, হ্যাঁ, কারণ এগুলো নিউজে আসছে নানান কিছু, আমরা একটা মজার আড্ডা দিই, প্রতিদিনই বলি মজার আড্ডা, সেটাই মজার আড্ডা। কালকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী, আমরা, আপনারা জানেন যে রবীন্দ্র সঙ্গীত শিল্পীর প্রতি একটা অনুরাগ আছে, কিন্তু এই ছবিটা দেখলে আমার খুব হিংসা হয়। এই ছবিটা কবে কবে কোন একটা স্টোরির জন্য বোধহয় আপনারা ফটোশুটে গিয়েছেন? হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা, এটা আমি তো এখানকার একটি পত্রিকাতেও কাজ করি আজকাল, তো সাপ্তাহিক আজকাল। তো আমরা প্রথমে চিন্তা করলাম যে এখানে তো পত্রিকা বের হয় বাংলাদেশে, যেমন একসময় যখন 2000 সালের শুরুর দিকে, তানভি তুমি জানো যে পত্রিকাগুলো ঈদ সংখ্যা বের করা শুরু করলো না সবাই, এখন তুমি ইত্তেফাকে কাজ করো, তুমিও প্রতিদিন প্রতি বছরই ঈদ সংখ্যা তুমিও করছো। তো আমেরিকাতে কোনো পত্রিকাতে ঈদ সংখ্যা বের করার ট্র্যাডিশনটা ছিল না, তো আমরা চিন্তা করলাম যে আজকাল থেকে এটা ঈদ সংখ্যা বের করবো, হ্যাঁ ম্যাগাজিন আকারে ঈদ সংখ্যা বের করবো। তো এখন কি করা যায়, ওই ঈদ সংখ্যার কিছু কাভার স্টোরি, কিছু স্টোরি তৈরি করব। তো ডিফারেন্ট ডিফারেন্ট কি স্টোরি তৈরি করা যায়, এই তিনজন মানুষ বাংলাদেশের লেজেন্ড, এই তিনজন মানুষই সঙ্গীতের খুব উর্ধা ব্যক্তিত্ব, তারা তিনজনেই কিন্তু নিউ ইয়র্কার, হ্যাঁ তারা তিনজনেই নিউ ইয়র্কে থাকেন। এখন হয়তো দর্শকদের মধ্যে কিন্তু কনফিউজড হয়ে যেতে পারে যে রথীন্দ্রনাথ রায় নিউ ইয়র্কে থাকেন, কাদেরি কিবরিয়া নিউ ইয়র্কে থাকেন, তো রেজওয়ানা চৌধুরী বন্যা কিভাবে নিউ ইয়র্কে থাকেন, হ্যাঁ এটা হয়তো একটু কনফিউজ হতে পারে। তো আমি বলছি যে রেজওয়ানা চৌধুরী বন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি ঢাকায় বাংলাদেশে আছেন, তেমনি তিনি কিন্তু এখানেও কিন্তু তার বাসা আছে, এবং তিনি কিন্তু নিউ ইয়র্কেরও স্থায়ী বাসিন্দা, তার দুই ছেলে মেয়েও কিন্তু নিউ ইয়র্কে থাকেন, হ্যাঁ নিউ ইয়র্কে তার ফ্ল্যাট আছে, এবং প্রতি বছরই তার যাওয়া আসা তিনি করেন। তো সেই ক্ষেত্রে তার সঙ্গে নিউ ইয়র্কের একটি খুবই একটা নিবিড় যোগাযোগ। তো আমরা চিন্তা করলাম যে এই তিনজনের ইন্টারভিউ করব, তিনজনকে এক জায়গায় করলাম, এবং কাদেরি কিবরিয়া থাকে হচ্ছে পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক থেকে আরো 4 ঘন্টা দূরের একটা জায়গায়। তো আমরা ওইখান থেকে ওনাকে নিয়ে আসলাম, হ্যাঁ নিয়ে এসে আমরা ইন্টারভিউ করলাম বন্যা আপার বাসায়, হ্যাঁ জ্যাকসন হাইটসে বন্যা আপার ফ্ল্যাটে আমরা ইন্টারভিউ করলাম। এই ইন্টারভিউটা আমি করেছিলাম তাদেরকে। ইন্টারভিউ করার পরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এটাও একটা নতুন কিছু হোক, যে এখানে তো আমাদের অনেক সীমাবদ্ধতা আছে পত্রিকাতে যারা আমরা কাজ করি। তো ঢাকায় যেমন ফটো সেশন হয়ে যায়, হ্যাঁ যে সাবা আর শাওনে কোনো ইন্টারভিউ যদি হয় তাহলে একটা ভালো করে একটা ফটো সেশন করবো আমরা বাইরে গিয়ে। তো নিউ ইয়র্কে তো, হ্যাঁ নিউ ইয়র্কে তো এইরকম হয় না, তো কেন হবে না। তো আমরা তিনজনকে কি করলাম, অ্যাস্টোরিয়া পার্কে নিয়ে গেলাম, হ্যাঁ ইস্ট্রিবারের পারে নিয়ে গেলাম, যে ওখানে গিয়ে আমরা ফটো সেশন করবো। একটু এই ফটোশুটের গল্পটা কাশফুলের সাথে সাবাকে দারুন মানিয়ে, একটু সবের ফটোশুট বা কোন বছরের এটা কভার স্টোরি? আমার আসলে, আমি যখন স্কুলে পড়ি 2008-09 থেকেই আমার সাথে 2000 এবং আনন্দধারার সাথে সম্পর্ক,
তো তখন আমি কিছু হয়ে উঠিনি, জাস্ট আমি মডেল ছিলাম। তো ওদের সাথে আমি কাজ করতাম, ওদের কভার স্টোরি বা যে কোনো ড্রেসের আমি জাজও হয়েছি, মানে আমার ওদের চোখের সামনেই আমার বেড়ে ওঠা বলা যায়। আর এই 2000 কভার স্টোরিটা কিন্তু আমরা ইনডোরে করেছিলাম ফটোশুট, এটাকে পরে এডিট করে আউটডোর করেছে এবং সারা দিন ধরে আমরা একটা বেটার এটা এটা ইনডোরে ছবি ইনডোরে ছলা তোলা ছবি এবং কাশফুলগুলো হাতে নিয়ে কনক আদিত্য ভাইয়া ছিলেন এটা ডিরেক্টর, তো আমরা নানান ভাবে ছবি তোলার চেষ্টা করছিলাম যে কোন কোনটাতে এটাতে কুর্তি এরকম একটা কিছু মনে হবে। তো এটা আমি খুব লাকি যে আমার লুকের মধ্যে একটা খুব গ্রামের লুকও আছে আবার খুব শহুরে লুকও আমার লুকের মধ্যে আনা যায়। তো আমরা ওইটা এক্সপেরিমেন্ট করেছিলাম যে এটা কিভাবে করে এই কাশফুলের গ্রামের চেহারাটা আনা যায়। আর ওই সময়টাতে আমি রিং করতাম সব সময় আমার নাকে, ও এটা এটা সব সময় এটা এটা সাবার বৈশিষ্ট্য কারেক্ট কারেক্ট। একটা ঐতিহাসিক পোস্টার আমরা একটু দেখব, 20 বছর বোধহয় বয়স হচ্ছে আমি যদি ভুল না, একটা দারুণ একটা ক্যাপশন সহ আমি ঐতিহাসিক একটু নায়িকার কাছ থেকে শুনতে চাই। 20টা বছর না? হ্যাঁ একদম কাটায় কাটায় 20 বছর পূরণ হয়েছে শ্রাবণ মেঘের দিনের। আবারও সুবিরদার কথা বলতে হয়, শ্রাবণ মেঘের দিনের পুরো টিম যেমন সুবীর নন্দীর কাছে কৃতজ্ঞ, শুধুমাত্র একটা গানই এই শ্রাবণ মেঘের দিনকে কতটা স্টেপ কতটা পথ যে এগিয়ে দিয়েছে সেটা হচ্ছে একটা ছিল সোনার কন্যা। আমার জীবনে এই যে সোনার কন্যা এই নামটা পাওয়া, এটার জন্য অবশ্যই সোনার কন্যা নামটা যিনি দিয়েছেন হুমায়ুন আহমেদ তার এত চমৎকার কথার জন্য, এই লিরিক্স এর জন্য এবং মকসুদ জামিল মিন্টুর অসাধারণ সুরের জন্য এবং অবশ্যই সুবিরদার এই গানের জন্য। মানে শ্রাবণ মেঘের দিন আর সোনার কন্যা আমার কাছে মনে হয় একটি কথা আরেকটি কথার আসলে পরিপূরক কথা। তো নিজেকে যখন আমি দেখি, আমি যখন আমার পেছনটাতে যখন দেখি যে বেশিরভাগ আমার নিজের কাজের জন্য আমার খুব কমই আছে যে ভুল মনে হয়, আমার সবগুলো সিদ্ধান্ত আমি এত বছর পরে এসে আমার কাছে মনে হয় যে কোনটা ভুল ছিল কোনটা ঠিক ছিল। আমার সবচাইতে সঠিক সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হচ্ছে শ্রাবণ মেঘের দিনে আসলে অভিনয় করাটা, কারণ গল্প বলেন না একটা যেকোনো একটা দিনের এই শুটিং এর। হ্যাঁ শ্রাবণ মেঘের দিনের ওই সময়টাতে একটু ঠিক খুব গোপন কথা না, তারপরেও দর্শকদের অনেকের কাছে গোপন, ওই সময়টাতেই আসলে যেটা হয়েছে যে হুমায়ুন আহমেদের সাথে আমার প্রণয়ের একদম মানে চূড়ান্ত সেই সময়টা আসলে, যে শ্রাবণ মেঘের দিনের আগে আগেই হচ্ছে আমাদের মধ্যে একটু প্রণয়ের মতো যে ব্যাপারটা সেটা চলছে। এবং শুটিং স্পটে যেটা হতো যে আমি তখন আমার বয়স 17-18 এরকম, আমার কাছে খুব মানে মনে হতো যে এই শুটিং স্পটটা এই পুরো টিমটা আমার, এই ইউনিটটা আমার, এটা আমাদেরই কাজ, যেটা আসলে অভিনেত্রী হিসেবে মনে হওয়ারই কথা, কিন্তু পাশাপাশি যেহেতু একটা ভালো লাগা ভালোবাসার একটা জায়গা ছিল সেখানে, আমার একটু অভিনয় ভুল হলে হুমায়ুন আহমেদ তো আমাকে খুব বকা দিতেন, আমাকে কেন, এটা এটা যে কোনো পরিচালকেরই এটা নিয়ম যে শুটিং স্পটে অভিনেতার অভিনয় একটু ভুল হলে তো বকা দিবেন। হুমায়ুন আহমেদ যখন আমাকে বকা দিতেন, 17 বছর বয়সী মেহের আফরোজ শাওনের মনে হতো এ তো হতেই পারে না, এরকম এতগুলো টিম মেম্বার ক্রু, আমাদের ডিওপি ছিলেন মাহফুজুর রহমান খান, উনি আমার আরেকজন অসম্ভব প্রিয় ব্যক্তি, উনিও আর আমাদের মাঝে নেই, উনি আমাকে খুব আদর করে মাগো ডাকতেন। তো আমার না যে কোনো সিনে হুমায়ুন আহমেদের যখন একটু পছন্দ হতো না উনি বলতেন কি করছো এটা বলে একটা বকা দিতেন, সিকোয়েন্স আমি ভুলে যেতাম, আমি দুই চোখ দিয়ে আমার গঙ্গা যমুনার মতো ঝরঝরিয়ে পানি পড়তো, তখন মাহফুজ আঙ্কেল আমাকে বলতেন, মাহফুজ রহমান খান বলতেন মাগো আসো তো মাগো আসো আসো আমরা করি আবার করি। শ্রাবণ মেঘের দিন আমার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ একটি ছবি এবং গুরুত্বপূর্ণ একটা সময়, এবং একটা যে কোনো একটা মানুষের জীবনে 17-18 এই বয়সটা খুব সুন্দর একটা বয়স, আমি যেই সময়টাকে মিস করি যদি বলা হয় আসলে আমি খুব মিস করি আমার শ্রাবণ মেঘের দিনের ওই সময়টুকুকে। খুব স্বাভাবিক। এবার একটু একটা ফান টপিকে আসবো, সাকিব ভাইকে একটা প্রশ্ন। দাদা শুনো, তুমি দাদা 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 বলার আগে আমি তো শ্রাবণ মেঘের সম্পর্কে জাস্ট শ্রাবণ মেঘের দিন হুমায়ুন আহমেদ আমি শুনবো, এটা একটা বড় চ্যাপ্টার অবশ্যই থাকবে, কারণ আমার
সাকিবের একটা স্মৃতি আছে, এটা নিয়ে মজার স্মৃতি আছে আমি এবার শুনেছি। তো সেটা হলো যে আমি ঠিক মনে করতে পারি না, সম্ভবত শুটিংটা হয়েছে 98-99 সালের দিকে, 98-99 হ্যাঁ সালের দিকে হয়েছে। তো আমরা কি করেছি, আমরা নেত্রকোনায় আমার গ্রামে বাড়ি, সেখানে প্রতি বছর বসন্তকালীন সাহিত্য উৎসব হয়, তানভি তুমি জানো, হ্যাঁ বসন্তকালীন সাহিত্য উৎসব হয় এবং খালিদ দাস চৌধুরী সাহিত্য পুরস্কার আমরা দিই। তো সেখানে আমরা ওই বছর আমরা হুমায়ুন আহমেদকে পুরস্কার দিব বলে ঠিক করেছি, এবং স্যারের সঙ্গে কথা বলে আমরা ঠিক করলাম, স্যার আমাদেরকে নুহাশপল্লিতে যেতে বললেন, হ্যাঁ যে উনি নুহাশপল্লিতে আছেন। আমরা করলাম কি, আমরা দুজন, আমি এবং আমাদের একজন বড় ভাই মাসুম পারভেজ, উনি প্রিন্টিং ব্যবসায়ী, তো উনাকে নিয়ে আমরা নুহাশপল্লিতে গেলাম। সেই নুহাশপল্লিতে ওই সময় যাওয়ার এক্সপিরিয়েন্সটা একটা অসম্ভব অন্যরকম। এখন তো অনেক রাস্তাঘাট সিনেমা হতে পারে, কখনো পায়ে হেঁটে, কখনো রিক্সায়, কখনো ঠেলা গাড়ি, কখনো নৌকোয়, কখনো সাঁকো পের হয়ে আপনাকে যেতে হবে হচ্ছে নুহাশপল্লিতে। এমন একটা অবস্থায় আমরা নুহাশপল্লিতে গিয়ে পৌঁছলাম, যখন তখন নুহাশপল্লিতে কেউ নাই, নুহাশপল্লিতে পিনপতনের একটা নিরাপত্তা। তো কোথায় স্যার, কোথায় টিম, কোথায় বলে যে স্যার তো শুটিং এ গেছেন গ্রামের ভিতরে, ভিতরে একটা গ্রামে একটা শুটিং হচ্ছে, আমাদের তো সময় নেই, আমাদের আবার ফিরতে হবে, ঠিক আছে তো ফিরতে হবে। তো আমরা কি করলাম, আমরা চলে গেলাম সেই গ্রামের ভেতরে, সেই শুটিং এ গেলাম, গিয়ে দেখি একটা কলের পাড়ে, একটা বাড়ির সামনে একটা কলের পাড়ে একটা শুটিং হচ্ছে। হ্যাঁ, তো আমরাও যখন গেলাম তখন শুটিংটা প্যাক আপ হলো, প্যাক আপ হওয়ার পরে আমরা ফিরছি একসাথে, হ্যাঁ একসাথে ফিরছি। তো একসাথে ফিরছি, তো আমি দেখি কি কি ব্যাপার, শাওনও কথা বলে, সারও কথা বলেন, দুজনেই কথা বলছেন, কিন্তু দুজন দুজন দুই রকম ভাবে কথা বলছেন, আমি দুজনের কথাই আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ কিন্তু কেউ ইন্টারঅ্যাকশন করছেন না, ডাইরেক্ট ইন্টারঅ্যাকশন করছেন না, প্রেমটা কেমন তুমি বুঝো, প্রেমটা কেমন, যে ওনারা ওনারা হেঁটে আসছেন, তারা যে কথা বলছেন এটা অন্য কাউকে বোঝাতে দিতে চান না, ঠিক আছে। হ্যাঁ, একেবারে প্রেমের প্রেমের একেবারে কাঁচা মুহূর্তটা আমি ওই সময়টা দেখেছি, এবং তহুরা আলী সাবেক সংসদ সদস্য শাওনাপুর আম্মু, ওনার সঙ্গেও আমার তখনই প্রথম পরিচয়, এবং উনি যখন শুনলেন যে আমার বাড়ি নেত্রকোনা বৃহত্তর ময়মনসিং এ, তখন উনি আমাকে অনেক আদর করলেন, কারণ হচ্ছে যে ওনার নিজের বাড়ি জামালপুর না হলেও ওনার কিন্তু কনস্টিটিউয়েন্সি কিন্তু জামালপুর ছিল, হ্যাঁ উনি কিন্তু জামালপুর এলাকা থেকে কিন্তু সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন, এবং জামালপুরের সঙ্গে ওনার বন্ডিংস, জামালপুরের জনগণের সঙ্গে ওনার বন্ডিংস কিন্তু একটু অন্যরকম। আমি নিজেও জানি না, আমি বলি এখানে সাবারটা হচ্ছে একেবারে বাঁ পাশে, যেটা সেটা হচ্ছে সাবারটা হবে হয়তো, বাপাশে, হ্যাঁ একদম বাপাশে, মানে আমি যেভাবে দেখছি সেভাবে বাপাশে, হ্যাঁ একদম একদম বাপাশে সাবারটা হবে, আর শাওনাপুরটা হবে হচ্ছে মাঝখানেরটা, মাঝখান বলতে মাঝখান তো মাঝখানেরটা হচ্ছে মানে সাবার সাবার পাশেরটা, সাবার পাশেরটা আমার মনে হচ্ছে এই পাশেরটা, মানে যাই হোক ওকে এনিওয়ে হতেই পারে, হ্যাঁ আমি যেটা আমার কাছে যেটা সেটা আমি বললাম, শুনি একটু সাকিব ভাই আমাদের ছায়াও চেনে, আচ্ছা আপনি কি প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছিলেন সাকিব ভাইয়ের কাছে? না 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 সংলাপ বলেন, মানে কি বলছে একজন আরেকজন, একটা একটা করে সংলাপ বলেন, সাকিব কি বলছে নাকি? সাকিব ভাই বলছে, আচ্ছা আপনি এত লম্বা সেটা তো আমি বুঝিনি, আর উনি বলছে যে আমি এত লম্বা আপনিও এত লম্বা সেটাও আমি বুঝি,
না না আমি আমি অন্য অন্য ডায়লগ দিতে চাই, আমি ডায়লগ দিতে চাই। সাকিব ভাই বলছে যে দিদি আমি আপনার অভিনয়ের অনেক বড় ভক্ত। দিদি হেসে দিয়ে বলছে কি যে বলেন না, আমি তো আপনার সংবাদ যেভাবে করে আপনি রিপোর্টিং করেন আমি আপনার ভক্ত। বেশ রোমান্টিক এবং এটা এটা একটু একটু হেজি হয়েছে। সাকিব ভাই কি খুব খুব লজ্জিত লাগছে কিন্তু, আপনি দেখেন সাকিব ভাই এক্সপ্রেশন। আমি সাকিব ভাই এত লজ্জিত কিন্তু নায়িকার কাঁধে হাত। না না কাঁধে হাত না, আমি যেন মানে এটা এমন একটা সময় দেখা মানে দেখা হওয়াটা, সেটা হচ্ছে আর এক ঘন্টা পরে তার ফ্লাইট। আমি জানি নিচে সাংবাদিকতার ক্ষেত্রে আমরা ক্যাপশন দিতে পারি অন্তরঙ্গ মুহূর্তে ঋতুপর্ণ সেনগুপ্তের সাথে ধরা পড়লেন হাসানুজ্জামান। আচ্ছা কিন্তু সবচেয়ে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে যে এটার যে ছবিটা যিনি তুলে দিয়েছেন সামনে ভাবি আছে তো নাম না বলে সারাদিন থাকতে হবে তো। আমি সবার থেকে এই 18 দিনে একটা কমন অভিজ্ঞতা শুনতে চাচ্ছি, প্রথম ওড়ার অভিজ্ঞতা অর্থাৎ ট্রাভেলে যা প্রথম এয়ারে চড়ার অভিজ্ঞতা একটু ইয়ে হয়। অনেক অনেক জায়গায় ঘুরেছেন জানি, একটু সামনের কাছ থেকে আসি, মনে পড়ে কোথায়? হ্যাঁ হ্যাঁ মনে পড়ে। আমার আমার তিনটা ওড়ার অভিজ্ঞতা আছে, মানে একটা হচ্ছে বিমানে ওড়া, একটা হচ্ছে নিজে নিজে ওড়া, আমার কিন্তু আমার এবং সাবার একই সাথে সেই অভিজ্ঞতাও আছে, আরেকটা হচ্ছে বিমান চালানো। হ্যাঁ আমি তিনটে খুব ছোট্ট করে বলছি। প্রথম অভিজ্ঞতাটা হচ্ছে আমি জীবনে প্রথম বিমানে চড়ি, আমার বয়স যখন 7 বছর, 6 বছর যখন, তখন আমার জীবনের প্রথম চলচ্চিত্রে আমি অভিনয় করি। চলচ্চিত্র পরিচালকের নাম হচ্ছে ইবনে মিজান, এটা অনেকেই জানেন না। ইবনে মিজানের আলাল দুলাল সিনেমায় আমার প্রথম অভিনয় শিশুশিল্পী হিসেবে। আমার ভাই এখানে অভিনয় করেছিলেন নায়ক ফারুকের ছোটবেলার চরিত্রে রাজা কুমার, জি আমার ভাই রাজপুত্রের চরিত্রে। আর আমি ছিলাম হচ্ছে সন্ন্যাসীর মেয়ে, যখন বড় বড় রানী যখন ছোট রানীর দুই পুত্রকে জল্লাদ দিয়ে মেরে ফেলতে বলে, তখন ছোট রানীর দুই পুত্র পালিয়ে যায় জঙ্গল থেকে। ছোট পুত্র মানে আমার ভাই, তিনি একটি সন্ন্যাসীর বাড়িতে আশ্রয় নেয়, তো এই সন্ন্যাসীর কন্যা আমি। আমার নাম ছিল শকুন্তলা এবং এটা শুটিং হয়েছিল কক্সবাজারে পাহাড়ে। এই কক্সবাজারে শুটিং করবার জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল প্লেনে করে, আমি আমার ভাই আমার মা এবং আমাদের গানটির কোরিওগ্রাফার ছিলেন বাবু ভাই, খুব বিখ্যাত কোরিওগ্রাফার বাবু ভাইয়ের, উনি ছিলেন আমাদের সঙ্গে প্লেনে। এটা ছিল আমার প্রথম বিমান ভ্রমণের অভিজ্ঞতা। হ্যাঁ খুবই আমার কাছে খুবই একটা চমৎকার অভিজ্ঞতা, যেহেতু এটার সাথে আমার প্রথম সিনেমার আসলে ইয়ে জড়িত, স্মৃতি জড়িত। দ্বিতীয় অভিজ্ঞতাটা এটা সাবা বলবে, এটা আমি বলতে চাই না, যে আমাদের ওড়ার অভিজ্ঞতা, বিমানে ওড়া না, আমরা নিজেরা উড়েছিলাম কিভাবে, এটা আমি সাবার জন্য রেখে দিলাম। তৃতীয় ওড়ার অভিজ্ঞতাটা এটা আমি নিজে প্রাইভেট বিমান চালিয়েছি জাস্ট গত বছর 2019 সালের মার্চের 31 তারিখ। এই অভিজ্ঞতাটা আমার হয়েছে, আমি লস এঞ্জেলসে গিয়েছিলাম, বাংলাদেশের স্বাধীনতার দিবস উদযাপন হয় লস এঞ্জেলসে, একটা র্যালি হয় যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ রঙিন কাপড় পরে তারা বাংলাদেশের স্বাধীনতার যে র্যালিটা, বাফলা বলে একটা প্রতিষ্ঠান সেই র্যালিটা করে, সেই র্যালিতে অংশগ্রহণ করবার জন্য আমি এবং এসআই টুটুল গিয়েছিলাম। তো ওরা ওখানকার যারা যারা অনুষ্ঠানের যারা অর্গানাইজার, তারা আমাদেরকে একটি ইন্টারেস্টিং একটা ভ্রমণে নিয়ে গেছিল, একটা প্রাইভেট প্লেন। এটা চাইলে যারা আগ্রহী তাদেরকে নিয়ে, যিনি নিজে প্লেন চালান পাইলট এবং কো পাইলট হতে পারবো আমরা, কো পাইলট আমাদেরকে সব বুঝিয়ে দেবেন, আমরা চালাবো। তো এটা আমি যেহেতু ফেসবুকে শেয়ার করিনি এই জন্য এটা তারেক ভাই জানেন না। আমি আমার দুই ছেলেকে পিছনে বসিয়ে, আমার পাশে পাইলট ছিলেন এবং আমি কো পাইলট ছিলাম, 40 মিনিট আমি একটি 4 সিটার, একটি 4 সিটের আমি চালিয়েছি, 40 মিনিট আমি আকাশে উড়েছি। এবং আমি আমি নিজে বলি, আমি যখন নিজে উড়েছি নেপালের সাবার, আমি আমরা একসাথে উড়েছি, ওটা এবং এটা, এই দুটি বিষয় আমার জীবনের অনেক দুঃসময়ে
জীবনের অনেক দুঃসময় বলতে অনেক সময় আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, বিষণ্ণতায় ভুগি, ওই সময়গুলোতে এই দুটি সময়ের কথা ভাবলে আমার কাছে মনে হয় যে না, জীবনে করবার অনেক কিছু আছে, অনেক কিছু ইগনোর করতে হয়, অনেক কিছু অ্যাচিভ করতে হয়, উড়তে শিখতে হয়, উড়তে জানতে হয় এবং ওড়ার সাহস করতে হয়। আমার ওড়ার অভিজ্ঞতা খুব ভালো, চমৎকার। রিয়েলি আমারটা মানে এটা আমার দেখলেও ভয় লাগে, আমার দেখলেও ভয় লাগে, মানে এটা এদের জিনিসটা আমার দেখতে ভয় লাগে। আমার না, আমার না উনার ওদের এইসব কাজ কাজ দেখলে না দেখলে আমার ভয় লাগে। আচ্ছা, আমি আমি আমার বিমানে ওড়ার ঘটনাও এরকম অনেক আগে, সেই সব সেটা মানে আমার কাছে কিছু মনে হয়নি এরকম আর কি। আমি প্যারাসুইটিংও করেছি আর এটা ছিল প্যারাগ্লাইডিং। মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে আমরা হঠাৎ করে, আমি শাওনাপু এবং আমাদের আরেকজন বন্ধু আছে অরিত্রা, আমরা তিনজন মিলে নেপালে গেলাম এবং একদম এক সপ্তাহের নোটিসে। তো আমরা আমার যেটা হয় যে যখনই আমি দেশের বাইরে যাই, একটা না একটা এক্সাইটিং কিছু করে আসি যেটা আমার ওইটাকে রিমার্ক করবে আর কি, যে এই ঘটনাটা আমার মনে থাকবে, আর কিছু মনে থাকবে না। তো এইবার আমরা ঠিক করলাম যে প্যারাগ্লাইডিং করব। তো শাওনাপুর সবাইকে নিয়ে গেছি এবং সবচেয়ে মজার ব্যাপার যে আমরা যখন মানে এটা নিয়ে একটু ঘটনা বলি তাহলে সবাই হয়তো মজা পাবে, আমরা যখন যাচ্ছি আমাদের সাথে আরেকটা টিম গেছে এবং পুরোটা টিম আমরা ভোরবেলা রওনা দিয়েছি 6টার সময়, কোনো কিছু কোনো মানে কোনো ভাবে চা কফি খেয়ে রওনা দিয়েছি হোটেল থেকে। তো যখন যাচ্ছি, দুইটা পাটনা টিম ছিল, মানে আরো কিছু ছেলে পেলে ছিল আমাদের গাড়িতে, ওরা পরে যাচ্ছে এবার ঘুমিয়ে বিরক্ত, এত ইয়ে কেন, এগুলো এত পাজি কেন, আমাদের ঘুমাতে হচ্ছে না। আমাদের ভাষা তো বুঝতে পারছে না, আমরা নানান ভাবে বোঝানোর চেষ্টা করছি যে আমরা কিন্তু খুব বিরক্ত হচ্ছি, এবার থামো, দু একবার বলেছিও, বাট তারা তাদের মতো ছিল। তো ফাইনালি যখন আমরা ওখানে পৌঁছালাম, তখন আমাদেরকে একদম টপে পৌঁছালাম পাহাড়ে, তখন আমাদেরকে বললো যে তিনজন তিনজন করে তোমরা উঠতে পারবে, তো কোন তিনজন আগে উঠবে। তো ডেফিনেটলি আমরা নাচতে নাচতে বললাম আমরা উঠবো। তো আমরা তারপরে উঠলাম এবং শাওনাপু বললো যে সাবা আগে যাবে, তারপরে শাওনাপু যাবে, তারপরে অরিত্রা। তো আমারটা যেটা হয়েছে যে আমি যখন উঠছিলাম তখন আমারটা একটুখানি নিচে বাড়ি খেয়ে তারপরে উঠেছে। তো আমার একটা পা কেটে গিয়েছিল, পায়ের ভেতরে ইয়ে ঢুকেছিল, ডাল ঢুকেছিল পাহাড়ে। তো আমি উড়েছি, তারপরে শাওনাপু উড়েছে এবং অরিত্রা উড়েছে। সবচেয়ে মজার ব্যাপার, কতক্ষণ উপরে থাকে, কুড়ি পঁচিশ মিনিট। কিন্তু হয় কি, যেই মুহূর্তটাতে উঠবো, যারাই ভয় পাক আর না পাক, যেই মুহূর্তটাতে উঠবো ওই মুহূর্তটা ভয় লাগে, এরপরে না আর ভয় লাগে না। এরপরে জাস্ট নিজেকে না মানে ওই এক্সাইটিং এর ওই মোমেন্টটাতে যত রকম ভার থাকে বুকের মধ্যে সব খালি হয়ে যায়, মানে নিজেকে জাস্ট পাখি মনে হয় ওই সময়টাতে, নিজের যে ফ্রিডম, মানে গেলে গেলাম, মারা গেলে মারা গেলাম, বাট ওই মোমেন্টের মোমেন্টটা না, যারা এরকম এক্সাইটিং কিছু করবে না তারা এটা কোনোদিন ফিল করবে না। তো জাস্ট পাখি মনে হলো, তারপরে আস্তে আস্তে ল্যান্ড করলাম, আমার 2-3 মিনিট পরে শাওনাপু ল্যান্ড করলো, তার 2-3 মিনিট পরে অরিত্রা ল্যান্ড করছে না, করতে 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 ও গিয়ে ঝাড়ের মধ্যে পড়লো, একদম পুরো অন্য জায়গায় গিয়ে। এটা নিয়ে আমরা খুব দুষ্টুমি করলাম এবং এই পাকনা গ্রুপরা আমাদের পরে উঠলো এবং আমরা খুবই খুশি হয়েছি যে ওগুলাকে সাইজ করা গেছে। ওদের চেহারা ছিল এরকম, ওরা প্রচন্ড ভয় পেয়েছে এবং ওদেরকে যেটা করতে হয়েছে, কারণ ওরা তো আগে দেখেছে, আমরা তো আগে উঠে গেছি, ওরা তো দেখেছে, সাবা ব্যথা পেয়েছে ওটা দেখেছে, অরিত্রা গিয়ে একটা ঝাড়ের মধ্যে পড়েছে ওটা ওরা দেখেছে। দেখার পরে ওরা উঠেছে, ওঠার পরে একটা দৌড়ে গিয়ে পাহাড়ের শেষে গিয়ে ছেড়ে দিতে হয় গা, ওরা দৌড়ে যাচ্ছে না, ওদেরকে টেনে থাকতে হয়। যারা অ্যারেঞ্জার ছিল ওরা ওদেরকে ধাক্কা দিয়েছে। একটা ছবি দেখলাম, বেশ সহজ সরল, এখনো আপনি সরল এবং খুব বুদ্ধিমান,
এটা হেলিকপ্টার প্রথম হেলিকপ্টারে চড়ার না 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 আমাদের যে বিডিআর মিউটিনি হলো, হ্যাঁ, আমাদের সীমান্ত রক্ষী বাহিনীদের যে মেরে ফেলা হলো, যারা যে সেনাবাহিনী সদস্যদের মেরে ফেলা হয়েছিল সেই সময়ের ঘটনা। হ্যাঁ, তো ওই সময় তো বিদ্রোহটা শুধু পিলখানায় ঢাকায় তো হয়নি, ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় বিদ্রোহ হয়েছে। তো আমাকে বিমান বাহিনীর এই বিমানে করে ইয়ে থেকে, বিডিআর থেকে এবং সেনাবাহিনী থেকে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, সেখানে যে বিডিআর মিটিনি হয়েছে সেটা দেখানোর জন্য আর কি। যাক, আপনার প্রথম ওরার অভিজ্ঞতা একটু। প্রথম ওরার অভিজ্ঞতাটা আমি আসলে মনে করতে পারছি না এখনো যে কবে আসলে প্রথম উড়েছিলাম। আমি যখন শুনছিলাম আমার মনে মনে করতে পারছি না। অন্য কাউকে নিয়ে গেছিলেন নাকি? তানভীর ভাই কেমনে বুঝতে পারছে বলো তো সাবা? হ্যাঁ, তানভীরের অনেক কিছু তো আমি জানি তো এই জন্য না, সেটা না, কিন্তু আমি যেটা মনে করতে পারছিলাম উড়ার যেটা সেটা মনে করতে পারছি না যে প্রথম উড়ানটা কখন ছিল, আমি মনে করতে পারছি না। তবে একটা মনে হচ্ছে যে আমি একবার গেলাম হচ্ছে দিল্লিতে সার্ক সামিট কভার করার জন্য। হ্যাঁ, তো সার্ক সামিট কভার করার জন্য আমি যখন দিল্লিতে গেলাম, সেই সময় একটা খুব স্মরণীয় একটা ঘটনা ছিল যে আমার তো কখনো এভারেস্টে যাওয়া হয়নি। হ্যাঁ, আমার হিমালয় দেখা হয়নি কখনো, কিন্তু আমি হিমালয়ে দেখেছিলাম যে আমরা যখন ঢাকা থেকে দিল্লিতে যাচ্ছি তখন পাইলট বলছিল যে আপনারা যদি কেউ মানে হিমালয় দেখতে চান আপনারা ডান পাশে গিয়ে দেখতে পারেন, জানালা দিয়ে আপনারা হিমালয় দেখতে পারেন। তো আমি জানালায় গিয়ে হিমালয় দেখলাম প্রথমবারের মতো। তখন সূর্যের আলোটা হিমালয়ের উপরে পড়ছিল, বিশ্বাস করবে না তানভীর, এটা একটা গোল্ডেন একটা জিনিসের মতো রূপ নিয়েছে। এবং এটা তো আমি পরেও শুনেছি যে হিমালয়টা, হিমালয়ের রং কিন্তু পাল্টায়, সূর্যের কালার সূর্যের সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টাতে থাকে, বুঝছো? এই যে একটা জিনিস পাল্টানো, একেবারে প্রকৃতির জিনিস, এটা দেখেছি হচ্ছে বিমান থেকে, এটা আমার মনে হয় আর কি। দারুন, আমরা একটা মজার ভিডিও দেখবো এবং এরপরে আমি একটু ব্যাখ্যা শুনতে চাইবো। এটা ভাইরাল হয়েছিল ওই সময় আমি যদি ভুল না করি। আজকের ফলাফলের পর সবকটি বিতর্কে জয়ী হয়েছেন। এটি যেমন বিরল একটা মজাটা শেষে, তেমনি নির্বাচনে ট্রাম্পের কারচুপির অভিযোগ এবং নির্বাচনী ফলাফল মেনে নেয়ার প্রতিশ্রুতি না দেয়াও মার্কিন রাজনীতিতে একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এতে করে আগামী নির্বাচন যে বিতর্কের মুখে পড়তে যাচ্ছে এমনটি মনে করছে। আসরজামান সাকি, যমুনা নিউজ, টাইমস, নিউইয়র্ক। আমার প্রশ্ন সাকি ভাই, আপনি তো রিশুট করতে পারতেন, আপনি খুব মজা করে হেসে দারুণ ভাবে এটাই আপনি অন এয়ার দিলেন। হিলারি ক্লিনটনের ইলেকশন, তো ইলেকশনের আর হ্যাপি নিউ ইয়ার এর, হ্যাঁ, 31st নাইটে নিউ ইয়র্কে ম্যানহাটনে টাইম স্কয়ারে কি হয় তো আমরা সবাই জানি, রাইট? তো ওই হ্যাপি নিউ ইয়ার এর 31st নাইটে ঠিক এমন একটা পিটিসি দিতে গিয়ে একজন মেয়ে পুরো আমাকে জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ওই ওটা লিংকটা একটু আমাকে মেসেজ দিন না, ঠিক আছে? ওটা আমরা দেখতে চাই, ওটা লিংকটা দেখতে চাই, আমরা একটু অনার করি প্লিজ। হ্যাঁ, জানি দেখতে চাই। সাকিব ভাই, আপনার সংলাপ, আমি একটা জিনিস খেয়াল করলাম, সবাই সাকিব ভাইকে এত ভালোবাসে কেন? সাকিব ভাই যখনই কিছু বলতে যায় সবাই উনাকে জড়িয়ে ধরে কেন? আপনার ছবি দেখে সংলাপ বলেছে দুই নায়িকা, আপনি একটা দুটো ছবি, তিনটা ছবি র্যান্ডমলি দেখাবো, আপনি সংবাদ পাঠের মতো
একদম বুলেটিনের মতো আপনার বলতে হবে প্লিজ। এটা এই আড্ডাটা প্লিজ আপনি রাখবেন, আমি ছবি ডিসপ্লে করছি, আপনি জাস্ট সংবাদ পাঠের মতো রেডি 3 2 1 0 অ্যাকশন। করোনা ভাইরাসের এই পরিস্থিতির মধ্যেও মানসিক প্রশান্তির জন্য আমরা গিয়েছিলাম হিমালয়ে। আরো কিছু বলতে হবে? আপনি র্যান্ডমলি বলে যাবেন, এটা সংবাদ র্যান্ডমলি বলে যাব না, চ্যানেলে চলছে। আচ্ছা আচ্ছা, আপনি খবর পাঠ করছেন, মানে খুবই কঠিন, খুবই কঠিন। হ্যাঁ, কারণ আমি তো আসলে সংবাদ পাঠ করি না, আমি হচ্ছে নিউজ রিপোর্টার, হ্যাঁ রিপোর্ট পড়ি, তো এটা আমার পক্ষে একটু কঠিন। তো এটাকে কি বলা যায়, মাথায় আসছে না কিছু, আপনার দুর্দান্ত খালি খারাপ বলতে পারা। হ্যাঁ, কিন্তু এটাকে আমি হারাতে চাই না, কিছু মাথার মধ্যে আসছে না। এই সময়টা যেটা হচ্ছে, আপনার অনেক কিছু কিন্তু সাকিব ভাই জানে, বেশি বলা যাবে না। না না, একদমই, আমি সেজন্য খুব সেন্সর্ড হয়ে যাচ্ছি। তবে আমি আমি এই যে আজকের পোস্টারটা আমি একটু শেয়ার করি এই কথাটা, আজকের পোস্টারটা যখন পোস্ট দিয়েছি দুজন খুব কাছের ভাই বলছে যে এত সিরিয়াস সিরিয়াস মানুষ থাকি, তুমি এইভাবে এত হালকা ভাবে পোস্টারটা না করলেও পারতে। তো আমি মানে বুঝলাম না, ওই ভাইয়াটা দেখছে, আমার খুব প্রিয় মানুষ, উনিও খুব প্রিয় মানুষ। তারপরে শাওন, তার এখন অনেক রকম অনেক পরিচয়। তো আমি বেসিক্যালি ইন্সপায়ার হয়েছি কিন্তু সাকিব ভাইয়ের এই ছবি দেখে। এরপরে আমি তখন এত চমৎকার পোস্টার করতে পারেননি, আপনি সাকিব ভাইয়ের সাথে আমাদেরকে ডেকে ঠিক করেননি, আপনি সাকিব ভাইয়ের সাথে ওনাদেরকে ডাকা উচিত ছিল। হ্যাঁ, মানে ওই ওখানে না কাঁধে মানে মুখগুলো কেটে কেটে আমাদের মুখ বসে দিলে ভালো হতো। তানভীর, তানভীর শোনো, শোনো তানভীর, তুমি না বললা না যে এই পোস্টারটা দেখার পরে একজন বলছে যে খুব সিরিয়াস সাকিব ভাই, সিরিয়াস থাকে তো সিরিয়াস জায়গা থেকে নিয়ে আসছেন। শামীম সাহেব, একটু আগে শামীম সাহেবের সঙ্গে কথা হচ্ছিল, হ্যাঁ আচ্ছা, তার সঙ্গে ফোনে কথা হচ্ছিল এক ঘন্টা আগে, সে আমাকে বলছে তাকে একটা মজার জোকস পাঠিয়েছি অনেকদিন পর, আমি বললাম যে অনেকদিন যাবত তো আপনাকে কোনো জোকস পাঠানো হয় না, ভিডিও পাঠানো হয় না, আপনিও পাঠান না, তো আজকে কেন যেন মনে হলো, সকাল সকাল উঠে গেলাম আপনাকে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাকে উনি কেন যেন পাঠাচ্ছেন না আর কি, আমারও পাঠানো হচ্ছে। আসলো সাকিব ভাই, একটা কৌতূহল আমার, অনেকদিন ধরে এইসব ছবি পোস্ট করছেন না সাকিব ভাই, একটু মাঝে মাঝে পোস্ট করেন, সবাই বুঝবে আপনি এত সিরিয়াস না। হ্যাঁ, মানে আমরা আরো কয়েক মুহূর্তে ছবিটা দেখতে পারি। হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পর যখন দেশে আসলো, অনেক রকম কন্ট্রোভার্সি হচ্ছিল মিডিয়াতে, সেই সময় খুব দারুণ একটা স্টেপ নিয়েছিলেন সাকিব ভাই, সবচেয়ে অথেন্টিক রিপোর্টটা আপনার মাধ্যমে হয়েছিল। আমি ওই দুই তিন দিনের কথা একটু সংক্ষেপে শুনতে চাই, একটু শোনাতেও চাই, এটা আমার খুব সিরিয়াস প্রশ্ন এবং বেশ কয়েকজন জানতে চাইছে। শোনো তানভীর, তুমি তো বললাই যে বিষয়টা কন্ট্রোভার্সি, হ্যাঁ তো মানে মিডিয়া কন্ট্রোভার্সি ছিল, হ্যাঁ হ্যাঁ, বুম কন্ট্রোভার্সি, এটা হবেই, এটা খুব স্বাভাবিক। আমিও মনে করি যে শাওনাপুর ওই সময়কার 2012 সালের যে যে মানসিক যে অবস্থাটা তখন যে যেটা ছিল, আজকে এতদিন পরে 8 বছর পরে এসে ওনার সেই মানসিক অবস্থাটা হয়তো সেই জায়গাটাতে নাই, হয়তো একটা ব্যাপার আছে সবকিছু মিলাই। তো সবকিছু মিলে আমি আসলে গিয়েছিলাম চিকিৎসার মাঝপথে,
উনি আসছিলেন। এটা শাওন আপু জানে, আমরা একসঙ্গে ফ্লোরিডায় যেতে যেতে আমরা বিমানে আলাপ করছিলাম বিষয়টা, তো উনিও বিষয়টা জানতেন না ওইভাবে। তো যখন আসলেন উনি, সবাই আমরা টেলিভিশন চ্যানেলে সবাই আমরা হুমড়িকে পড়লাম হুমায়ুন আহমেদের, কারণ হুমায়ুন আহমেদের একটা ইন্টারভিউ নিতে হবে, কারণ আমরা জানি যে হুমায়ুন আহমেদের অবস্থা খুবই ক্রিটিক্যাল, যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা তো ঘটতেই পারে। তো এরকম একটা অবস্থায় সবাই তো চাইবেন যে ওনার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, তো আমরাও ইন্টারভিউ নিতে গেলাম। হ্যাঁ, তো আমি তো আসলে টেলিভিশন চ্যানেলে আমি চিফ রিপোর্টার, আমার তো আসলে যাওয়ার কথা না, আমি অ্যাসাইনমেন্ট দেই হচ্ছে রিপোর্টাররা যায়। হ্যাঁ, আমি অ্যাসাইনমেন্ট দিলাম হচ্ছে ছড়াকার ওবায়দুল গণি চন্দনকে। হ্যাঁ, চন্দন ভাই, হ্যাঁ চন্দন ভাইও নাই আজকে, ঠিক আছে। চন্দন ভাইকে খুব ভালো করে শাওন আপু চেনেন, হুমায়ুন আহমেদ স্যারও হচ্ছে হ্যাঁ খুব ভালো করে চেনেন, উনিও হচ্ছে একটা মুমিসিংহা, ঠিক আছে। তো সবকিছু মিলায় স্যারের খুব ঘনিষ্ঠ ছিল, মজা করে চন্দন ভাই কথা বলতো। আমি দিলাম, কিন্তু চন্দন ভাই আমাকে বলল যে সাকি আমি যাইতে পারি, কিন্তু আপনাকে নিয়ে যাব, আপনাকে ছাড়া আমি যাব না, ঠিক আছে। আমি করবো সবকিছু, কিন্তু আপনাকে যাইতে হবে। হ্যাঁ, আমি স্যারের সঙ্গে কথা বলছি, হ্যাঁ স্যার যেতে বলছে, কিন্তু আপনাকে নিয়ে যাবো। তো আমিও তো স্যারকে আমার দেখতে ইচ্ছে করে, হ্যাঁ স্যারকে আমার দেখতে ইচ্ছে করে, এই সময়টাই এসছে, তা আমিও সুযোগটা নিলাম, আমি গেলাম। যাওয়ার পরে আমি যেহেতু আমি গেছি, এখন যেটা হয় আর কি স্বাভাবিকভাবেই যে সব প্রশ্ন আমি করতেছি, কাজটা চন্দন ভাই করছেন কিন্তু প্রশ্নগুলো আমি করছি একে। তা আমার মাথার মধ্যে আসলো স্যারের একটা মৃত্যু নিয়ে প্রশ্ন করি, স্যার আচ্ছা মৃত্যুর পরে স্যার মানুষ তো স্যার মারা যাবেই একদিন না একদিন, স্যার মৃত্যুর পরে আপনার দাফন কোথায় হবে, আপনার কবর কোথায় হবে? স্যার তো খুব মজার মানুষ, সবসময় সবকিছু নিয়ে মজা করেন, তিনি তার মৃত্যু নিয়ে মানুষের মৃত্যু নিয়েও অনেক মজা করেছেন অনেক সময়। তো উনার এটা করার পরে উনি বলল যে শুনো আমি ভাবছি যে নোয়াশপল্লিতে হ্যাঁ কবর দিলে কেমন হয়, ঠিক আছে আমার কবর নোয়াশপল্লিতে দিলে কেমন হয়। তারপরে ভাইবা দেখলাম যে না, নোয়াশপল্লিতে কবর দিলে হবে না, সেই কবরটা যদি নোয়াশপল্লিতে হয় তাহলে নোয়াশপল্লিকে মানুষজন মাজার বানায় ফেলবে, আমি নোয়াশপল্লিটাকে মাজার বানাইতে চাই না, হ্যাঁ মাজার বানাইতে চাই না। তখন আমি এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে আসা চিন্তা করলাম যে তাহলে আমার দাফনটা কই হবে। আমি ভাবলাম একবার যে আজিমপুরে দাফন হবে, আবার চিন্তা করতেছি দেখো আজিমপুরে যদি আমার দাফন হয় আমার উপরে কয়েকদিন পরে আরেকজন দাফন হবে, আমার উপরে একজন দাফন হবে, এটা খুব একটা সমস্যা, এবং কবর দেওয়াটা একটা সমস্যা। আচ্ছা এরকমটা করলে কেমন হয় বলতো, মানুষ যদি না শুয়ে যদি দাঁড়িয়ে যদি কবর দিত মানুষজন, তাহলে জায়গা হয়তো কম লাগতো, 3.5 হাত জায়গা তখন লাগতো না, আধ হাতের মধ্যেই হয়ে যেত। হ্যাঁ, আমাদের যে সংকট কবর দেয়া নিয়ে, তাতে করে যদি মানুষ যদি দাঁড়ায় যদি কবর দিত তাহলে ভালো হইতো। তো এরপরে স্যার এইটাই শেষ কথা তার, এরপরে আর কথাটা আগালেন না আর কি। প্রথমে ভাবলেন শেষ কথা আমার সাথে, শেষ কথা রাইট রাইট আমার সাথে শেষ কথা। হ্যাঁ, তো এটা রেকর্ড হয়ে থাকলো। তো আমি তখন রিপোর্ট করলাম, স্বাভাবিকভাবেই মৃত্যুর এই বিষয় আশয়গুলো নিয়ে তখন অতটা রিপোর্ট হয়নি, স্যার তো জীবিত আছেন। তো আমরা অন্যান্য স্যারের অনেক কিছু নিয়ে আমরা রিপোর্ট করলাম, নোয়াশপল্লি নিয়ে স্যারের প্ল্যানটা কি, এইসব নানান কিছু নিয়ে আমরা রিপোর্ট করলাম। স্যার যখন মারা গেলেন, যেহেতু আমি ইন্টারভিউটা করেছি আমার এবং স্যারের কোথায় দাফন হবে এটা নিয়ে একটা বিরাট বিতর্ক তৈরি হলো দুই পরিবারের সঙ্গে, তখন না আমার কাছে সঙ্গে সঙ্গে আমার স্যারের ওই কথাগুলো চলে আসলো যে আচ্ছা স্যার তো তার দাফন নিয়ে তার কবর নিয়ে তো কথা বলেছেন, আমি তো দেখি তো আবার শুনে আর্কাইভ থেকে ক্যাসেট বের করে এনে শুনলাম, শুনে দেখলাম যে স্যার না করেছেন তার কবর যেন নোয়াশপল্লিতে না হয়। হ্যাঁ, উনি ভেবেছিলেন কিন্তু তারপরে উনি তার সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসছেন এটা। তো আমি কি করলাম, ওই রিপোর্টটা নিয়ে ওই আর্কাইভের ওই ফুটেজ নিয়ে আমি একটা রিপোর্ট করে দিলাম যে হুমায়ুন আহমেদ চাননি নোয়াশপল্লিতে তার কবর হোক, ঠিক আছে, মানে যেটা হয় আর কি। হ্যাঁ, আমি এরকম একটা জিনিস পেয়েছি, হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু এমন না যে আমি এই পরিবারকে পরিবারের পক্ষে কোনো কথা বলছি বা ওই পরিবারের বিপক্ষে কথা বলছি, বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে স্যারের যেহেতু কিছু কথা অন রেকর্ড আছে, হ্যাঁ তো এটা কে নিয়ে আমরা রিপোর্ট করলাম। এইটা যখন রিপোর্ট করলাম তখন স্বাভাবিকভাবেই ওই রকম একটা বিতর্কের অবস্থায় তো একেবারে আগুনের মধ্যে মনে হয় যে আরো ঘি পড়লো আর কি। হ্যাঁ, বিষয়টা আমাকে ফোন করলেন ইয়াসমিন ম্যাডাম, হ্যাঁ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যারের ওয়াইফ ডক্টর ইয়াসমিন হক, তিনি আমাকে ফোন করলেন। তাও আবার কিভাবে ফোন করলেন, আমি রাতের 12টার সময় টকশো করি, টকশো করার সময় যে ঢুকেছিলাম স্টুডিওতে ফোন যে মিউট করে বন্ধ করে, হ্যাঁ তো এটা আমি আর চালু করিনি। তো আমাকে আমি যখন চালু করলাম তখন আমার ওয়াইফ ফোন করলো, ফোন করে বললো যে তুমি তোমার ফোন বন্ধ কেন, হ্যাঁ তোমাকে তো ইয়াসমিন ম্যাডাম খুঁজতেছে।
অফিসে ফোন করেছে রাত 12টার পরে, কিন্তু একটার সময় কথা। অফিস থেকে আমাকে না পেয়ে আমার ওয়াইফের ফোন নাম্বার নিয়েছে, নিয়ে ইয়াসমিন ম্যাডাম আমার ওয়াইফকে ফোন দিয়েছেন। হ্যাঁ, দিয়ে বলছে যে সাকিকে বলো যেন যত রাতেই হোক যেন আমাকে ফোন করে। তা আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে ইয়াসমিন ম্যাডামকে ফোন করলাম। রাত তখন কিন্তু 1:30 বা এরকম সময়। তখন উনি বলল যে একটু সামান্য একটু কথা বলেই বললো যে তুমি তোমার স্যারের সাথে কথা বলো। তো ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার বললেন যে তুমি কি এরকম একটা রিপোর্ট করছো সাকি? আমি বললাম যে স্যার করেছি। একটা কাজ করো, তুমি কালকে এই রিপোর্টটা নিয়ে আসো। আমি কাল পরের দিন সকালবেলা গেলাম, গিয়ে অফিসে ভিডিও এডিটরকে দিয়ে এটা সিডি করালাম। সিডি করে আমি নিয়ে গেলাম হচ্ছে জাহাঙ্গীর কবির নানকের বাসায়। তখন দুই ফ্যামিলি মিলে বৈঠকে বসছেন যে কোথায় একটা সুন্দর সুরাহা হয় যেন, যে কোথায় স্যারের দাফনটা হবে। তা আমি যখন গিয়ে পৌঁছেছি তখন জাহাঙ্গীর কবির নানকের বাসার মিটিং শেষ হয়ে তারা চলে গেছে দ্বিতীয় পর্বে, হচ্ছে দক্ষিণ হাওয়ায়, সেখানে দ্বিতীয় দফা মিটিং হবে। আমি গিয়ে পেলাম না। আমি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে কি করলাম, আমি চলে গেলাম দক্ষিণ হাওয়ায়। গিয়ে দেখি দক্ষিণ হাওয়ায় সামনে হচ্ছে লোকে লোকারণ্য, সাংবাদিকরা স্যাটেলাইট নিয়ে গাড়ি নিয়ে সব, একদম একটা হইচই কাণ্ড। এবং কেউই তো অবশ্যই দক্ষিণ হাওয়ার ভিতরে ঢুকতে পারছে না, রেস্ট্রিকশন আছে, খুব স্বাভাবিক। কিন্তু আমি তত্তর করে ঢুকে গেলাম, হ্যাঁ, দক্ষিণ হাওয়ার ভিতরে গিয়ে দেখলাম স্বাভাবিকভাবেই দুই পরিবারের মধ্যে বেশ উচ্চবাচ্য হচ্ছে। হ্যাঁ, আমি শুনতে পেলাম ভিতরে গিয়ে যে বেশ একটা খুবই শাউটিং একটা অবস্থায়, হ্যাঁ, একটা চলছে। এবং শাওন আপুকে আমি দেখলাম, উনি একটি শাড়ি পরে আছেন, সাদা শাড়ি, সাদার উপরে কালো, হ্যাঁ, একটা প্রিন্টের একটা শাড়ি পরে আছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এখনকার অ্যাসাইনমেন্ট এডিটর অনিমেশ কর, হ্যাঁ, সে তখন কোনোভাবে ওই বাসার ভিতরে ঢুকে গেছে। গিয়ে শাওন আপুর রুমে সে বসে আছে, চুপটি মেরে, ঘাপটি মেরে বসে আছে। হ্যাঁ, তো আমি গিয়ে অনিমেশকেও দেখলাম, আর বাইরে কিন্তু সমস্ত রিপোর্টার, হ্যাঁ, দক্ষিণ হাওয়ায়। তো আমার, আমি যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাকে কেউ একজন বললো যে আচ্ছা এ, তখন ইয়ে বললো যে স্যার বললো, জাফর ইকবাল স্যার বললো যে আমি আসতে বলেছি, আমি আসতে বলেছি, ও রিপোর্টটা করেছিল। তখন ফরিদুর রেজা সাগর বললো, ও সাকি, হ্যাঁ, তোমার এই রিপোর্টটার জন্য ওয়েট করতেছি, তুমি একটু আমাদেরকে দিয়ে যাও। তো আমি দিলাম এবং দিয়ে দেখলাম যে ওখানকার পরিবেশটা এমন যে আমার আর এখানে থাকার কোনো কারণ নাই, থাকতে উচিতও না। তো আমি বাইরে চলে আসলাম। আমি পুরো সময়টা মাঝখানে আমি ইন্টারাপ্ট করছিলাম না, পুরো সময়টা চুপ করেছিলাম, কারণ সাকিব ভাই যে গল্পগুলো বললেন, এই পুরো ঘটনাটা আমি গত 8 বছরে আমি একেবারেই জানতাম না। গল্পটা আমি পুরোটা শুনেছি এই বছর মার্চ মাসের 6 তারিখে, জাস্ট 2 মাস আগে, যখন আমি এই বাংলাদেশে করোনা পরিস্থিতির জাস্ট আগে আগে আমি যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলাম, যে অনুষ্ঠানে সাকিব ভাই আর আমি একসঙ্গে গিয়েছিলাম। নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা যাচ্ছিলাম আমরা সেম ফ্লাইটে। তো ফ্লাইটে আমাকে এই গল্পটা সাকিব ভাই বললেন। সাকিব ভাইয়ের সাথে আমার পরিচয় 1 বছরের মতো, 1 বছর আগে থেকে। তো এই প্রথম আমি গল্পটা জানলাম। এখন মানে আসলে এখানে আমার কাছে তো কোনো প্রশ্ন করা হয়নি, আমি জানার পর আমি সাকিব ভাইকে সেদিন ফ্লাইটে যেই কথাগুলো বলেছিলাম সেটাই আমি আজকে এখানে বলি। একটা মানুষ, সেটা হুমায়ুন আহমেদ হোক বা আমি হই বা সাবা, আপনি আপনারা যে কেউ হোক হই না কেন, আমরা কিন্তু যখন গল্প করি বা যখন আড্ডা দেই বা যখন ইন্টারভিউ দিই, তখন কিন্তু সেই মুহূর্তে আমার মানসিক অবস্থা যেরকম আমি সেই টাইপেরই উত্তর দিই। যেমন আজকে আমরা কিন্তু শুরুর দিকে আড্ডা দিচ্ছিলাম, বেশ মজার মজার কথা বলছিলাম আমরা, সাকিব ভাই সিরিয়াস মানুষ নাকি উনি ফানি গল্পও করতে পারেন, এইসব নিয়ে অনেক দুষ্টামি করছিলাম। তো এই সাকিব ভাইয়ের মধ্যেই আমাদের এখানে, আমাদের 4 জন, যেহেতু আমি ওনার নামটাই ব্যবহার করলাম, ওনার মধ্যে কিন্তু একটি হাসানুজ্জামান সাকির মধ্যে কিন্তু 2টি পরিচয়। এই সাকিব ভাই যখন ক্যামেরার সামনে যখন রিপোর্টিং করেন তখন ওনার একটি চেহারা, আবার বন্ধুদের মধ্যে যখন আড্ডা দেন তখন আরেকটি চেহারা। একইভাবে বন্ধুদের আড্ডায়ও কিন্তু মানুষের এক এক রকম গল্প হয়। তো হুমায়ুন আহমেদ এমন একজন মানুষ ছিলেন যেটা ওনার পরিবারের সবাইও জানেন এবং ওনার বন্ধুরাও সবাই জানেন। ওনার, উনি খুব ফানি মানুষ ছিলেন, উনি খুব রসিকতা করতে পছন্দ করতেন, যে কোনো সিরিয়াস বিষয়ে উনি রসিকতা করতে পারেন। যার যেইটার উদাহরণ সাকিব ভাই নিজে দিয়েছেন, যে যখন কবর প্রসঙ্গে কথা আসলো তখন উনি বলছেন যে মাঝে মধ্যে মনে হয় কবর শুইয়ে, কবর না দিয়ে খারাপভাবে কবর দিলে কেমন হয়, তাহলে অনেক জায়গা বাঁচবে। তো এটা কি আসলে ওনার মনের ইচ্ছা? এটা তো ওনার মনের ইচ্ছা না, এটা ছিল ওনার জন্য একটা, উনি একটা রসিকতা করছিলেন এবং এই রসিকতাটা কিন্তু উনি নিউ ইয়র্কে অনেকের কাছে করেছিলেন।
এবং রসিকতা করে উনি এরকমও বলেছিলেন যে আমি মরে টরে গেলে, মানে এটা শুধু আমার সামনে না, এটা নিউ ইয়র্কে যারা ছিল তাদের সামনে বন্ধু বান্ধবদের আড্ডায়, যে আমি মরে গেলে এই তোমরা আমাকে নিয়ে টানাটানি করবা, যদিও আমার বলতে আসলে এখন এই প্রসঙ্গটা এতদিন পরে বলতে আমার কাছে প্রসঙ্গটা উঠে এসেছে, আমি 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 আমার জন্য খুব আসলে সুন্দর প্রসঙ্গ না, একটু খারাপ লাগারই জায়গা। উনি বলছিলেন তোমরা আমাকে নিয়ে আবার সেই টানা হ্যাচড়া করে যাবা, এটা তো খুবই একটা তোমাদের জন্য কষ্টকর হবে, এক কাজ করো আমাকে নিউ ইয়র্কেই কবর দিয়ে দিও। তো এটাও ছিল, ওটা কিন্তু নিউ ইয়র্কের একটা মোমেন্টের কথা, একটা মোমেন্টে বলা একটা কথা। সেই মোমেন্টে ওনার কাছে মনে হয়েছিল যে একটি মানুষের মৃত্যুর পর তাকে নিয়ে তার পরিবারের দু তিনজন মানুষের দেশে ফিরে যাওয়া কষ্টকর, সেই জায়গা থেকে উনি একটা র্যান্ডম একটা কথা সেই মুহূর্তে বলেছিলেন। কিন্তু ওটাই, কিন্তু ওটাই যদি ওই মুহূর্তে কেউ রেকর্ড করে নিত, আমাদেরই ওখানে যারা বন্ধুরা ছিলেন তারা কেউ যদি রেকর্ড করে নিতেন, তিনি কিন্তু বলতে পারতেন যে হুমায়ুন আহমেদ চেয়েছিলেন নিউ ইয়র্কে তার কবর হোক, বলতেই পারতো, কারণ ওই সময় কেউ ওটা রেকর্ড করেনি বা রিপোর্টিং ছিল না। একইভাবে হুমায়ুন আহমেদ যখন বাংলাদেশে চিকিৎসার মধ্যবর্তী সময় বেড়াতে আসেন, যেই সময়টাতে সাকিব ভাই ইন্টারভিউ নিয়েছেন সেই সময়কারই ঘটনা, পুরো সময়টা হুমায়ুন আহমেদ ছিলেন নুহাশপল্লিতে। এবং হুমায়ুন আহমেদ, আপনারা যারা ফলো করেছেন, হুমায়ুন আহমেদ এয়ারপোর্ট থেকে কিন্তু বাড়িতে আসেননি, উনি এয়ারপোর্ট থেকে সরাসরি গেছেন নুহাশপল্লিতে, এবং নুহাশপল্লিতে পুরো সময়টা কাটিয়েছেন। যারা সাংবাদিক সবাই কিন্তু নুহাশপল্লিতে দেখা করতে গিয়েছিলেন, সেই নুহাশপল্লিতে গিয়ে তিনি নুহাশপল্লির যেই কেয়ারটেকার তিনি এখনো বর্তমান আছেন, ওনার নাম সাইফুল ইসলাম বুলবুল। এই অনুষ্ঠান উনি দেখতে পারেন, বা আপনারা, আমি ওপেন এখানে সবাইকে বলছি, উনি নুহাশপল্লির কেয়ারটেকার, মূল অ্যাডমিনিস্ট্রেশন উনি দেখেন, ওনার কাছ থেকে আপনারা সত্যতাটা যাচাই করতে পারবেন। উনি কেয়ারটেকার বুলবুল ভাইকে নিয়ে সকালবেলা হাঁটতে বেরিয়েছেন, ভোরবেলা উনি উঠতেন, উনি যত রাতই জাগেন না কেন, অনেক রাত জেগে আড্ডা দেখ সিনেমা দেখুক, উনি খুব ভোরবেলা উঠতেন, উঠে ফজরের নামাজ পড়ে উনি এক কাপ চা হাতে নিয়ে জাস্ট লুঙ্গিটা পরে উনি হাঁটতেন। উনি হাঁটতে হাঁটতে এখন যেই জায়গাটায় ওনার কবর আছে, যেটাকে আমরা লিচুতলা বলি, উনি ওই জায়গাটায় গেলেন, ওখানে বেশ কয়েকটা লিচু গাছ ছিল, ওই পুরো বাগানটাই ছিল লিচু বাগান, তো মাঝখানের দুটো গাছ বড় হচ্ছিল, আর এখন যে লিচু গাছটা আছে এই লিচু গাছে টক লিচু হতো বলে উনি সবসময় বলতেন এই গাছটা আমি কাকেদের এবং পাখিদের জন্য দিয়ে দিয়েছি, এই গাছের লিচু মানুষ খাবে না, এটা আসলে এখনো কখনো খায় না, মানে মানুষরা এটা এই লিচু পাড়তে পারে না। তো উনি বুলবুল ভাইকে সঙ্গে নিয়ে ওই জায়গাটা পরিষ্কার করালেন, গাছগুলো কাটিয়ে ফেললেন, জায়গাটা ঝেড়ে টেড়ে পরিষ্কার করলেন। তো বুলবুল ভাই জিজ্ঞেস করলেন, স্যার গাছ, উনি তো গাছ কাটতে পছন্দ করেন না, তো বললেন যে স্যার এখানে গাছগুলো কেটে ফেলছেন কেন? উনি বললেন না, প্রস্তুতি নিয়ে রাখছি, মরে টরে গেলে এই জায়গায় আমার কবর হবে। এটা বুলবুল ভাইকে উনি নিজের মুখে বলেছেন, নুহাশপল্লির ম্যানেজার, নুহাশপল্লির কেয়ারটেকার বুলবুল ভাইয়ের মুখে আমরা শুনেছি, এবং আমরা ওই সময়ে ওখানে আমরা উপস্থিত ছিলাম। তো আসলে এক একটা মুহূর্তে ওনার ঠিক এক একভাবে কথা এক্সপ্রেস করতেন, এক একভাবে গল্প করতেন, কিন্তু এগুলাকে আমরা অনেক সিরিয়াস নোট নেইনি, সিরিয়াস নোটে নিয়েছি সেদিন, যেদিন উনি অপারেশনে যাবার আগের রাতে। ওনার অপারেশনটা হয় জুন মাসের 12 তারিখে ভোরবেলা, জুন মাসের 11 তারিখ থেকে উনি একটা, যেটা হয় কলোনোস্কোপি করলে বা কোলনকে নিয়ে কোনো ধরনের সার্জারি হলে যে কোনো রোগীকে একটি লিকুইড ওষুধ খেতে হয়, সেই লিকুইড ওষুধটা খেলে মানে আর কোনো খাবার তিনি গ্রহণ করতে পারেন না রোগী, কারণ তার কোলন মানে পরিপাক তন্ত্রটা পুরোপুরি ক্লিন হতে হয়। এই পুরোপুরি ক্লিন হওয়ার জন্য উনি 11 জুন 2012 সকাল থেকে উনি একটু ওষুধ খাচ্ছিলেন। এই ওষুধটা খেলে যেটা হয় মানুষের ডায়রিয়ার মতো হয়, কারণ পরিপাক তন্ত্রটা পুরোপুরি ক্লিন হতে হয়। ওই মুহূর্তে উনি পরের দিন ওনার এত বড় একটা অপারেশন, এটা বুঝে মানে এটা বোঝাই যায় যে উনি মানসিকভাবে খুব ইমোশনাল ছিলেন। এবং উনি ওনার দুই বাচ্চাকে, আমার ছোট ছেলে নুহাস নিশাদের মিনিতের বয়স তখন 1.5 বছর, 2 বছরও হয়নি, সে তখন কথা বলতে পারে না, এক মুহূর্তের জন্য বুক থেকে উনি সরাচ্ছিলেন না, তখন তিনি অনেক কিছু বলেছেন। এই অনেক কিছুর মধ্যে আসলে এমন অনেক কিছু যেগুলো আমি কখনো বলিনি, যেমন উনি উইল করবার কথা বলেছিলেন, যেমন উনি একজন উকিলকে খবর দিয়েছিলেন, নিউ ইয়র্কের একজন উকিলকেও সেই রাতে ফোন করেছিলেন, নাম বললে হয়তো বা চিনবেন, ব্যারিস্টার রফিক, সাকিব ভাই চিনতে পারেন ওনাকে, ব্যারিস্টার রফিক নিউ ইয়র্কে, ওনাকেও ফোন করেছিলেন। তো এই ধরনের অনেক কথার এক মুহূর্তে আমার মা উপস্থিত ছিলেন, এবং অন্য প্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন, আমি উপস্থিত ছিলাম, আমার 2 সন্তান উপস্থিত ছিল। তখন উনি অন এ সিরিয়াস নোট, তখনই উনি একদম খুব কি বলবো, তখনই খুব ইমোশনালি এবং খুব সিরিয়াসলি উনি বেশ কিছু কথা বলেছিলেন, যার মধ্যে একটি ছিল এই নির্দেশনা,
যাচ্ছি ওনার কবরটা ওনার মৃত্যুর পর কোথায় হবে। আরো একজন ছিল হুমায়ুন আহমেদের স্কুল জীবনের বন্ধু, বগুড়া জিলা স্কুলে ওনার সাথে পড়াশোনা করেছে, ওনার নাম মোহাম্মদ নুরুজ্জামান মন্ডল, তিনিও এখন নিউ ইয়র্কে থাকেন। তখন আমাদের সাথে উনি রোজ দেখা করতেন এবং হুমায়ুন আহমেদের সঙ্গে পুরো সময়টা কাটাতেন, যেহেতু হুমায়ুন আহমেদ ওখানে একা ছিলেন। আমাদের অনেকগুলো মানুষের সামনে উনি এই কথাটা উনি নির্দেশনা দিয়েছিলেন যে যদি কিছু হয়ে যায়, যদিও কিছু হয়ে যাবার ব্যাপারটা আমরা কখনো আশা করিনি বা কল্পনাতেও আনিনি, কিন্তু যখন তিনি একটি কথা বলেন অপারেশনের আগের দিন, প্রথমত হচ্ছে ওনার পরিবারের একজন হিসেবে এবং ওনার স্ত্রী হিসেবে আমার দায়িত্বের মধ্যে পড়ে ওনার নির্দেশনাটা শোনা, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। হ্যাঁ, সাকিব ভাইয়ের একটা রিপোর্টিং ছিল, একইভাবে অনেক জায়গায় উনি অনেক মজা করেছেন, সেগুলোও আসলে যদি কেউ ভিডিও করে রাখতো সেই ভিডিওগুলোও দেখানো যেত। আমরা তো আসলে স্বাভাবিকভাবে যখন কথা বলি তখন তো আমরা এখন হয়তো বা আমরা অনেক কিছু সেলফি তুলি ভিডিও করি, ওই সময়গুলোতে এই কথাগুলো আমাদের মনে হয়নি, হয়তো বা মনে হলে বা এরকম অবস্থা যে তৈরি হবে বা এরকম একটা মুহূর্ত যে তৈরি হতে পারে যে একটি মানুষের কোন জায়গায় তারই তৈরি করা একটা জায়গা নুহাশপল্লি, কোন জায়গায় কবর দেওয়া হবে। আবার আরেকটা কথা বলে রাখি, ওনার একটি বই আছে, আত্মজীবনীমূলক একটি বই আছে, যে বইটির নাম হচ্ছে বল পয়েন্ট। উনি নিজেকে নিয়ে আত্মজীবনী না লিখলেও তিনটি বই লিখেছেন, বল পয়েন্ট, কাট পেন্সিল, ফাউন্টেন পেন। এর মধ্যে বল পয়েন্ট, কাট পেন্সিল ছিল, উনি নিজে ব্যাখ্যা করেছেন, কাট পেন্সিলে উনি এমন সব ঘটনা লিখেছেন যেগুলো হচ্ছে জীবনের খুব গুরুত্বপূর্ণ ঘটনা না, যেগুলো চাইলেই একটি ইরেজার দিয়ে মুছে ফেলা যায়, এই জন্য ওটির নাম কাট পেন্সিল। ফাউন্টেন পেন এমনই একটি, এমনই সব গল্প থাকবে যেগুলো একটু পানি পড়লেই কথাগুলো ভিজে যাবে এবং কথাগুলো হারিয়ে যাবে, ফাউন্টেন পেনে লেখা কিছুর মধ্যে পানি পড়লে যা হয়, কিন্তু বল পয়েন্টে যা লিখবেন তা কখনো নষ্ট হবে না, এটা পানি পড়লেও নষ্ট হয় না, এটা মুছেও ফেলা যায় না। বল পয়েন্ট বইয়ের একটি অনুচ্ছেদে উনি লিখেছিলেন, কল্পনায় দেখছি নুহাশপুলের নুহাশপল্লির ধব ঘন সবুজ ঘাসে শ্বেত পাথরের ধবধবে সাদা কবর, যেখানে লেখা চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না সরায়। তো তার সমাধির উপরে এপিটাফে কি লেখা থাকবে বল পয়েন্টে, নিজের আত্মজীবনীমূলক বইয়ে উনি লিখে গেছেন। পরবর্তীতে উনি অনেক কথা অনেক জায়গায় বললেও অপারেশনের আগের দিন যেহেতু আমাদের নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনার কথাটাই আমি বারবার করে বলবার চেষ্টা করেছিলাম তখন এবং এখনো আমি বলছি যে হ্যাঁ, আমাকে আমার সবচাইতে প্রিয় মানুষ এবং যে নির্দেশনাটা পরিবারের একজন হিসেবে আমি পেয়েছি, আমি ওনার নির্দেশনাই অনুসরণ করে গেছি মাত্র। ঠিক আছে, হাসি কান্না এটা মিলেই তো, দুঃখ হাসি এগুলো মিলেই তো আমাদের জীবন না। তো আমি জাস্ট এটা এইভাবে বলতে চাই যে অনেক কিছু তো হয়, ঠিক আছে, অনেক কিছুই হতে পারে জীবনে, আর হুমায়ুন আহমেদ স্যার এমন একজন মানুষ, তার জীবনটা তার সমস্ত কিছুই তো একটা অন্যরকম, একটা উপন্যাস, ঠিক না, একটা উপন্যাসের মতো। তো এত কিছুর পরে আমরাও পরিণত হয়েছি, হ্যাঁ, অনেক কিছুই এখন বুঝি কেন হয় কি হয়। আমাকে যখন উনি কথাগুলো বলছিলেন তখনও কিন্তু উনি এই সিদ্ধান্তই দিয়েছিলেন প্রথমে যে ভেবেছিলাম নুহাশপল্লিতে কবর হবে, ঠিক আছে, মানে নুহাশপল্লিতে কবর হওয়ার কথাটা কিন্তু বলেছিলেন কিন্তু উনি, হ্যাঁ বলেছিলেন, হয়তো পরে চেঞ্জ করেছেন। তো একজন মানুষ যখন চেঞ্জ করে আবার উনি চেঞ্জ করতে পারেন, আর যেহেতু তার রাইট, এবং শাওন তার দায়িত্বটুকুই পালন করেছেন, আমি এতদিন পরে এসে কিন্তু এটা মানি, শুধুমাত্র সাকিব ভাইয়ের কিছু অংশ কেটে নিয়েও কিন্তু নতুন করে প্রচার হতে পারে, দেখুন কি চেয়েছিলেন হুমায়ুন আহমেদ। আসলে এখনকার আমাদের জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা হয় আর কি, সিনেমা না দেখে ছোট্ট ক্লিপিং যেভাবে কপি হয় এরকম সাকিব ভাইয়ের অল্প একটু অংশ কপি করে এটাও হতে পারে, আসতে পারে। বল পয়েন্ট মানে হচ্ছে যে দশের এতে, ধানমন্ডি দশের এতে যে বাড়িটা, হ্যাঁ, সেটার নাম স্যার দিতে চেয়েছিলেন, আমি জানি না এখন, আমার মনে হচ্ছে বল পয়েন্ট কিন্তু দিতে পারেননি, তা আমাকে স্যার একটা বল পয়েন্ট নিয়েছে,
বলপয়েন্ট নিয়ে আমাকে লিখে দিচ্ছে কিছু একটা, একটা বই, একটা বইয়ে লিখে দিচ্ছে কিছু একটা। হ্যাঁ, লিখে দেওয়ার সময় বলছে শোনো, আমি স্যার চমৎকার একটা সুন্দর বাড়ি, হ্যাঁ 95 সালে এত সুন্দর বাড়ি উপরে, হ্যাঁ আপনার ইয়ে সুইমিং পুল কত চমৎকার একটা, এবং ধানমন্ডিতে আমি বলবো যে সড়কগুলোর মধ্যে লেকের পার ছাড়া ওই 10-এর A জায়গাটার মাঝখানে অনেক গাছ আছে, এরকম মাঝপথে কিন্তু ধানমন্ডিতে 2টা রোড ডিভাইড করার মতো কোনো গাছ কিন্তু অন্য কোনো সড়কে নাই। হ্যাঁ, তো খুব চমৎকার একটা জায়গায়, এবং পিছনেই থাকতেন জুয়েল আইজ, হ্যাঁ তার একটা অ্যাপার্টমেন্টের পিছনে জুয়েল আইজ থাকতেন। তো আমাকে, আমি বলছি স্যার খুব চমৎকার, আমি বয়স কত, আমার অনেক, হ্যাঁ ছোট আমি তখন, স্যার খুব চমৎকার, শোনো এই বাড়িটার নাম দিতে চাইছিলাম বল পয়েন্ট, হ্যাঁ কিন্তু তোমার ভাবি রাজি হচ্ছে না কোনোভাবে, ঠিক আছে, উনি কোনোভাবেই এই নামটা দিতে দিবে না আমাকে। আচ্ছা বলো তো, বল পয়েন্ট দিয়েই তো এই বাড়ি বানাইছি আমি, না সেটা যেখানেই হোক, সেটা গ্রামের বাড়িতে হোক বা সেটা সেন্ট মার্টিনে একটি বাড়ি যদি বানাতে পারেন, যেখানেই হোক সেই বাড়িটার নাম উনি রাখবেন বল পয়েন্ট। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। আচ্ছা, ওই বাড়িটা কি বল পয়েন্ট নাম কি পরে হয়েছিল কি? এই দুটোর আইডিয়া, মানে একটা ভাস্কর্য তৈরি করা যেতে পারে সোনা সাবার এই দুটার জন্য, এটা কোথেকে মানে কোন মুহূর্ত থেকে মানে এটা শুরু হলো, মানে কি করে মনে হলো, আর এইগুলো কালেকশন কোথেকে আসে, কোথেকে কালেকশন গুলো আসে? আচ্ছা, আমার আমি সারাদিন ধরে আমি প্রচুর ভাবি, মানে প্রচুর ভাবি, আমি সবকিছুর অনেক ব্যাখ্যা নিজের মতো তৈরি করি। আমার মানুষের সাইকোলজি অনেক পছন্দ, এবং সবচেয়ে বড় পছন্দ হচ্ছে সবসময় হ্যাপি থাকা। আমি আমার শাওনাপুর, যেরকম শাওনাপুর দুঃখেও আমি কেঁদেছি, কিন্তু আমার দুঃখে অনেক মানুষকে আমি কাঁদতে দেখেছি, কিন্তু আমার আসলে কখনো কান্না পায় না, কারণ আমি সবসময় খুব হ্যাপি থাকতে পছন্দ করি। তো আবার মাঝে মাঝে অনেক কিছু মাথায় আসে, আমি নিজেকে ফিলোসফারও বলতে পারি। তো আমি যে নানান বাণী মাথায় আসে, সেই বাণীগুলো আসলে কি হয় যে আল অমুক, আল তমুক, আল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম নানান কিছু হয়। তো আমারও তো বাণী আসে, কোনো একদিন আমাকে নিয়েও গবেষণা হবে, তো সেগুলো আসলে আল সাবাবস নামে আসবে আর কি, আমার বাণীগুলো। চ্যালেঞ্জের ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমি জানি না যে আমার চোখেই কেন এত ফানি জিনিসপত্র পড়ে মানুষ, যে কত আমি কিছু কিছু ভিডিও আমাকে কিন্তু কন্টিনিউয়াসলি মানুষজন ইনবক্স করে, তখন আমি বলি যে এটা ফানি না, এটা আমি পোস্ট করব না। ও মানে অনেকে এখন, হ্যাঁ কিছু কিছু মানুষ নিজেই ক্যামেরা সেট করে নিজে ফানি হওয়ার চেষ্টা করে, তো ওটার মধ্যে সিম্পল ব্যাপারটা নেই, সেই সিম্পলিসিটিটা আসে না। কিন্তু কিছু কিছু মানুষ আছে নিজের অজান্তেই খুব, তারা যে খুব মানে আসলে সিম্পল মানুষ, খুব সহজ সরল মানুষ, সেটা নিজের অজান্তেই করে ফেলে, সেটা নাচের মাধ্যমে হোক, গানের মাধ্যমে হোক, বা অদ্ভুত কিছু হয়তো বললো, সে মনে করলো যে সে খুব বিশাল কোনো একটা বাণী দিয়ে দিয়েছে, কিন্তু কথাটা খুব ফানি হয়ে গেছে। তো ওই জিনিসগুলো আমার, ওই সিম্পলিসিটি গুলো মানুষের খুব ভালো লাগে, এবং সেগুলোকে পোস্ট করে আমি আসলে নিজে যেরকম আনন্দ পাই দেখে, মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। মানে এটা কালেকটিভ প্রজেক্ট করার প্ল্যান আছে কিনা, মানে এটা আমি দুটা আমিও পাঠিয়েছি, হ্যাঁ দুটা আমি যখন পাঠিয়েছি, তো দুটা আমি যখন পাঠিয়েছি দেখি যে এইটাও তার স্টকে আছে। যেগুলো ভালো লাগছে সেগুলোর একটা নোট নিলে অন্যরা একটু সাপোর্ট পায়। তো সাবাকে দিয়ে শুরু করি, পড়াশোনা এবং দেখাশোনা দুটোর কি হচ্ছে, মানে মুভি, বেস্ট মুভি তিন চারটা নাম যেগুলো আমরা বা অন্যরা একটু এর ভিতরে বা কি পড়ছেন এর ভিতরে পড়লেন? আচ্ছা, আমি এর মধ্যে, আমার কাছে সুচিত্রা ভট্টাচার্য খালার অনেকগুলো বই জমা ছিল, আমি এই মুহূর্তে তার সবগুলো বই পড়ে ফেলছি, যত ছোট গল্প বা যা কিছু আমার তার লেখা খুব ভালো লাগে, সবগুলো শেষ করে ফেলছি। আয়না মহল, হ্যাঁ
অনেক কিছুই আমি অলরেডি করছি এবং সবগুলোই চলছে। আর সিনেমা আমরা ওই শাওনাপু আমরা সবাই সবাইকে শেয়ার করি যে এটা দেখে ফেলো সেটা দেখে ফেলো, সিনেমা দেখছি বা যা কিছুই করছি। কিন্তু সবচেয়ে বেশি এখন আমাদের সময় কাটছে থ্যাংক গড নয়নতারা হাউজিং লিমিটেডটা আমরা ফর্ম করেছি, আড্ডা উইথ সোহানা সাবা একটা প্রোগ্রাম করছি সেটা নিয়েও সময় কাটছে। আর সবচেয়ে বড় কথা আমি একটা প্রোডাকশন হাউস ফর্ম করেছি যেটার নাম হচ্ছে খামার বাড়ি। খামার বাড়ি তার কারণ হচ্ছে আমার দাদা বাড়ির নাম হচ্ছে খামার বাড়ি, এই নামটা আমার খুব পছন্দ। তো খামার বাড়ি থেকে আমি একটা ওয়েব সিরিজ আমার আসলে মার্চের 28 তারিখে থেকে শুটিং করার কথা ছিল, একটা আমি নিজেই লিখেছি অনেক আগে, এটা 2013 লিখেছিলাম আমার বাবা যখন হসপিটালে ছিল, তখন এক মাস কিছু করার ছিল না তখন লিখেছিলাম। তো একটু বিগ বাজেটের বলে আমি করতে পারছিলাম না, যেটা একটা ওই বিঞ্জ আমার এটা কিনে নিয়েছেন, তো আমি এটা বানাচ্ছি 6 পর্বের একটা নাটক। এবং আমি এটা ডিরেকশন দিচ্ছি না, তার কারণ হচ্ছে আমি নিজেই এখানে যমজ মেয়ের বোনের ক্যারেক্টার করছি, তো আমি এটা অভিনয় করছি না। এটা নাম হচ্ছে টুইন রিটার্ন। আর আরো দুইটা সিনেমা একদম সবকিছু রেডি আছে, প্রি প্রোডাকশন পুরো রেডি, এই লকডাউনটা ভাঙলে প্রথমেই যাব। তবে আমি একটা জিনিস বলবো যে মাঝে মাঝে অনেক ডাউন হয়ে যায়, 2-3 দিন খুব খারাপ যায়, আবার নিজেকে চার্জ আপ করি, কারণ আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে প্রিপারেশন নিতে হবে একরকম। এটা কিন্তু ভালো যে আমি এতটা সময় টানা না পেলে বাসার মধ্যে আমি এত সুন্দর করে আমার প্রোডাকশন গুলো আরো সুন্দর করে গুছিয়ে ডিজাইন করতে পারতাম না। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমার ছেলে 5.5 বছর শুদ্ধ সরবর্ণ, ও 5.5 বছর ওর মাকে মানে ডে ওয়ান থেকে ও 5.5 বছরে এই যে 2 মাস টানা ওর মাকে পায়নি, এ জীবনে প্রথম ওর মাকে পেয়েছে টানা 2 মাস। এবং ও যখন এই যে আমি রেডি হয়েছি বা ড্রেস পরেছি বাইরের একটা, মামাই তুমি কোথায় যাচ্ছ, ও আমাকে আসলে আপু ডাকে, মামাইও ডাকে না, ও আমাকে আপু মনে করে কি যে আপু তুমি কোথায় যাচ্ছ, তা আমি বলছি যে আমি তো এখন শুটিং করতে যাচ্ছি বা ইন্টারভিউ, বলে ও আচ্ছা জলদি করি, মানে ওর কাছে ব্যাপারটা এখন এরকম বৃদ্ধি হয়ে গেছে। এবং আরেকটা ব্যাপার বলি, আমার খুব অপছন্দের জিনিস হচ্ছে গিয়ে আমার বাড়িতে অথবা আমার গ্রামের বাড়িতে বা আমার পছন্দের জায়গাগুলোতে শুটিং করা, আমার কিন্তু খুব অপছন্দের জায়গা হচ্ছে, খুব অপছন্দের জিনিস হচ্ছে যাদের সাথে আমি শুটিং করি, মানে যাদের সাথে আমি কাজ করি তাদের সাথে আড্ডা দেওয়া, আমি কিন্তু তাদের সাথে আড্ডা দিই যাদের সাথে কাজ করি না। তো ব্যাপারটা এখন একদম এরকম হয়ে গেছে, কাজের মানুষ কাজের জায়গা থাকার জায়গা সব এক হয়ে গেছে। তো এটা একটা পজিটিভ দিক যে এভাবেও করা যায়, এভাবেও ভালো লাগা যায়, এই লাইফটার সাথেও অ্যাডজাস্ট করা যায়। সেদিন আমি পরে দেশে ফিরছিলাম, জাহাজ পেয়ে একটু পার্ট নিতে মানে একটু পোজ দিতে ছাড়িনি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ছবি এই ছবিটা কোথায়? ও এটা হচ্ছে গিয়ে ইয়েতে ব্যাংককে, এটা আমার বড় আপুর তোলা, শারমিন সুলতান জয়াপুর, ব্যাংককে আমরা একটা রিসোর্টে গিয়েছিলাম একদিনের জন্য, অসম্ভব সুন্দর একটা রিসোর্ট। এবং সেদিন মজার ব্যাপার আর কেউ ছিল না, আমি আর জয়াপুর ছিলাম এবং সারা দিন এনজয় করেছি, অসম্ভব সুন্দর জায়গা, মানে দেখতে অসম্ভব সুন্দর জায়গা। সাকিব ভাই যে প্রসঙ্গে আসছিলাম তার আগে ওই ছবির আপনি নিউজ বলতে পারেন, একটা ছবির ক্যাপশন একটু বলেন না, এক লাইন ক্যাপশন বলেন। আমি তো সাবার ছবি দেখলে মুগ্ধ হয়ে যাই, আর কোনো কিছু আসে না। আচ্ছা, যেহেতু আমরা দেখা বা মুভি দেখার খুব ফ্রিকনেস, কিন্তু এর ভিতরে অনেকেই অনেক কিছু শেয়ার করেছেন আপনারা, আমি দেখেছি, তো আমরা একটু যদি দেখে আসতে পারি, জাস্ট লাস্ট আমি ভিডিও একটু দেখতে চাই সবাইকে নিয়ে যদি অনুমতি, যেহেতু এগুলো পাবলিক করা সো আমি দেখাতে পারি। প্রমাণ দাও, শাওন শেয়ার করেছেন, প্রমাণ দাও, প্রমাণ দাও, প্রমাণ, প্রমাণ দাও, my name is Dr. Stephen Strange, প্রমাণ দাও, I am Groot. Roman. I am Italian passport. Roman, dao.
এই ছবিটা এবারে নেটফ্লিক্সে সর্বকালের সেরা ব্যবসা করেছে এবং আমাদের নিয়ে প্রচুর এটা নিয়ে অনেক খোঁজ হয়েছে নেটিজানদের ভিতরে। সাকিব ভাই কি দেখেছেন? নয়নতার আপনি দেখেননি? এটাও দেখেন না? এটাও দেখেননি? তবে আমি দেখব, আমি যে কোনো দিন দেখব নেটফ্লিক্সে। আমি চিন্তা করছি, একবার বসেছিলাম ও দেখার জন্য। আপনি যদি নয়নতারার আগে এগুলো দেখেন তাহলে আসলে আপনি না 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 নয়নতারা অনুমান হবে না না, এটা তো আমার ভিতরে তাগিদ, ঠিক আছে আমি দেখবই, আমাকে দেখতেই হবে এবং এক্সট্রাকশন ছবিটাও দেখতে হবে। এক্সট্রাকশনের রেটিং রেটিং এর জন্য আমি হ্যাঁ আমি এর জন্য কোনো রকম কোনো মন্তব্য করছি না, কারণ ছবিটা দেখেই মন্তব্য করতে চাই। হ্যাঁ আমার দেখা হয়নি যদিও। আমি দেখতে বসবার আগেই এটা নিয়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা শুনে ফেলেছি এবং দেখবো কি দেখবো না এই বিষয়ে অনেকের জ্ঞান শুনে ফেলেছি যে সময় নষ্ট করা দেখা উচিত না। কেউ কেউ বলেছেন মন্তব্য করতে হলে দেখেই মন্তব্য করা উচিত। তো আমি দেখতে চাওয়ার আগেই আমি আসলে বাধ্য হয়েছি মানুষের প্রেশারে, যে আসলে কথা বলতে হলে, না হলে না নিজেকে কেমন আনস্মার্ট লাগছিল, কথাই বলতে পারছি না এই বিষয়ে, কেমন জানি কি একটা প্রসঙ্গ সবাই জিজ্ঞেস করে বলতে পারি না। তো আমি এটা দেখতে বসলাম, একটু মাঝরাত্রিতে দেখতে বসলাম, কারণ আমার বাচ্চাদেরকে নিয়ে ছবি দেখি তো সচরাচর, তো ওরা ঘুমিয়ে না পড়লে আমার একটু টেনশন থাকে যে ছবিতে কোন সময় কোন দৃশ্য শুরু হয়ে যায় যে ওদেরকে নিয়ে দেখতে পারবো না, কারণ কিছু ছবি আলাদা করে রেখে দিই। তো আমি মাঝরাত্রিতে ছবিটা দেখতে বসলাম, ছবিটা যতক্ষণ দেখেছি আমি ছবিটা এনজয় করেছি, এটা হচ্ছে আমার প্রথম মন্তব্য। কারণ হচ্ছে মারপিট গোলাগুলি এটা না, এই আওয়াজেরও একটা কিন্তু, মানে এখন যেহেতু আমরা ঘরে বসে আছি এই উত্তেজনা আছে, কিন্তু একটা মারামারি হচ্ছে, গোলাগুলি হচ্ছে, অ্যাকশন খুব ভালো ছিল, তো ওই উত্তেজনায় আমিও উত্তেজিত হয়েছি ওই সময়টুকুতে। যথারীতি বলি, বাংলা বলার পার্টটুকু আমার কাছে আসলেই খারাপ লেগেছে, কিন্তু পৃথিবীর বহু সিনেমায় এরকম বাংলা ঠিক মতো বলা হয় না। আমরা নিজেরাই বাংলাদেশিরা যখন একটা নোয়াখালী আর বরিশালের নাটক বানাই, আমরাই ভুল নোয়াখালীর অ্যাকসেন্ট বলি, এবং শুদ্ধ বাংলা তো বলতে পারি না, ইচ্ছা করে বলিও না, এরকমও বহু আমাদের উদাহরণ আছে। তো বাংলাটাও যে আমার কাছে, মানে ওটা শুনে যে একেবারে দেশকে ছোট করে ফেলা হলো ওরকমও মনে হয়নি। আমার দুটো জিনিস খারাপ লেগেছে, এক হচ্ছে কোনো স্টোরি নাই, হ্যাঁ এটা অনেক পুরনো আমলের স্টোরি, একটা বাচ্চাকে ধরে নিয়ে যাওয়া গেছে হয়েছে এবং একজন গিয়ে নিজের জীবন বাজি রেখে বাচ্চাটাকে বাঁচালো, এক লাইনের স্টোরি, নায়ক নিজের জীবন বাজি রেখে এবং নিজে শেষে মরে না গেলে তো আসলে হলো না, চোখের পানিতে একটু ফেলতে হবে, তো উনি মরে গেলেন, বাচ্চাটাকে বাঁচিয়ে দিলেন, বাচ্চাটার সাথে ওনার কিন্তু কোন রকম কানেকশন তৈরি হওয়ার কোনো, আমরা মানে তার নিজের বাচ্চার জন্য যে কানেকশন তৈরি হবে সেই কানেকশন তৈরি হওয়ার মুহূর্ত কিন্তু আমরা পাইনি। তো আমার কাছে মনে হয়েছে গল্পটাই খুবই একটা হালকা গল্প, এই গল্প নিয়ে অনেক দূর যাওয়ার কিছু নেই, এটাই আমার কাছে মনে হয়েছে। তো এটা নিয়ে এত আলাপ করার কিছুই নাই, এটাকে আমরা বেশি আলাপ করেছি আমরা হচ্ছে হ্যাঁ। তবে একটি কথা আমি বলি, একটি কথাই আমার কাছে একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে আমাদের সবারই পরিচিত অপরিচিত এবং আমরা আসলে আমাদের দেশের যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আমরা চিনি। আমি সবসময় বলি যে করাপ্টেড মানুষ প্রতিটি সেক্টরেই থাকে, প্রতিটি পেশায় কিছু খারাপ মানুষ থাকে যারা আসলে করাপশন করে, যারা অন্যায় করে, কিন্তু আপামর ভাবে জেনারেলাইজ করে আমরা বলতে পারি না যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী করাপ্টেড বা রাজনীতি রাজনৈতিক নেতৃবৃন্দ করাপ্টেড, আমরা প্রতিষ্ঠানকে বলতে পারি না। এই ছবিটাতে একেবারে সাধারণভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে একটি গ্যাং লিডারের আন্ডারে কাজ করছে এরকম মনে হয়েছে, এটা একটু খারাপ লেগেছে। কারণ আমি আমার আমার পরিচিতের মধ্যে প্রচুর প্রচুর ডেডিকেটেড পুলিশ আর্মি অফিসার দেখেছি যারা দেশের দুর্যোগে তো করেনি, সাধারণ ভাবেই। আজকেও একটা ছবি আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে একটা লোক, একজন লোক নামাজ পড়ছে, একজন ট্রাফিক পুলিশ তার মাথায় ছাতা ধরে আছে, ছোট ছোট ইমোশনাল ব্যাপারগুলো, এটা আমরা মানুষ, আমাদের যদি থাকে, ওনারাও তো মানুষ, ওনাদেরও আছেন, তো জেনারেলাইজ করে ওনাদেরকে একেবারে খারাপ দেখানোটা আমার কাছে একটু খারাপ লেগেছে। এই এটা খুব উল্লেখযোগ্য কিছু ছবি মনে হয়নি আমার কাছে। একটু সংক্ষেপে শুনতে চাই, আমি সিনেমাটা দেখিনি আচ্ছা।
এটার এটার মধ্যে দিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু উঠে আসে, সেটা হলো যে আমরা তো ধরো যে এই যে নাটক বানাচ্ছি, সিনেমা বানাচ্ছি, আমাদের দর্শক নাই বলি আমরা, আমাদের সিনেমা হলগুলো চলে না, ঠিক না? হ্যাঁ, কিংবা আমরা যদি কলকাতার সঙ্গেও যদি তুলনা করি তাহলে সেখানে কত কত ছবি হচ্ছে, হ্যাঁ, কত ছোট ছোট গল্প নিয়ে, হালকা পাতলা গল্প নিয়েও ছবি বানানোর সাহস করছে, কিন্তু আমাদের দেশে এগুলো হচ্ছে না, অনেক বাণিজ্যিক ছবি চলছে না এখানে। কিন্তু সেই জায়গায় দেখো যে এক্সট্রাকশন একটা ছবি, সেখানে একটা ঢাকার প্রসঙ্গ আছে, বাংলাদেশে একটি প্রসঙ্গ আছে, কন্ট্রোভার্সি, সেইটা শুধুমাত্র নেটিজেনরা মিলে, বাংলাদেশি মানুষরা মিলে একেবারে হাই রেটিং এ তুলে দিয়েছে, ওই করে দিয়েছে। আমি একটু কথা বলতে চাই, আমরাই আমাদের একটু ছবি দেখে কনজিউমার, হ্যাঁ কনজিউমার পাওয়ার আমাদের অনেক, রাইট, আমাদের অনেক, কিন্তু সেই আমরাই আমাদের নয়নতারা দেখি না, ঠিক আছে? আপনি আমরাও চেষ্টা করি আমাদের দেশের সিনেমায়, দুবছর আগে একটি সিনেমায় অনেকেই চেষ্টা করে গেছে, একটি সিনেমায় হুমায়ুন আহমেদ আছেন কি নাই, এই একটা ইয়েতেও কিন্তু একটি সিনেমা অনেক দেখার আগ্রহ অনেকের মধ্যে তৈরি হয়েছিল, কিন্তু ওটা কিন্তু বাংলাদেশে তখন বলতেই হবে, এটা সবচেয়ে মজার ব্যাপার, এখানে আমাদের সবচেয়ে মজার ব্যাপার, এখানে হুমায়ুন আহমেদ আছেন কি নাই সেটার থেকেও বড় প্রশ্ন, এখানে শাওন আছে কি নাই, শাওন কি আদৌ সিগারেট খায়, আমি কিছু কিছু কথা বলতে চাই, আমি সিগারেট খাই না, শাওন আপু সিগারেট খায় না, কিন্তু আমাদের দু একজন বন্ধু আছে যারা সিগারেট খায়, তারা শাওন আপুর ভয়ে, আমার কোনো সমস্যা নেই, শাওন আপুর অ্যাজমা আছে, তো তারা শাওন আপুর ভয়ে অন্য কর্নারে গিয়ে সিগারেট খায়, এখানে দেখানো হয়েছে শাওন আপু সিগারেট এর পর সিগারেট টেনে যাচ্ছে, তো আদৌ শাওন আপু আছে কি নেই এটা ওই সিনেমায় একটা ঘটনা। আর আমি আসলে পাবলিসিটির কথা বলতে গিয়ে আমি যেটা বলতে চাইছিলাম আমি এখনই শেষ করে দিচ্ছি, যে এরকম পাবলিসিটি কোট করার চেষ্টা আমরাও করেছি, মানে আমাদের দেশের নির্মাতারাও করেছেন এবং পাবলিসিটি এভাবে করেছেন, কিন্তু দিন শেষে কিন্তু ওটা ইতিহাসের সবচাইতে দেখা সিনেমা হয়নি বাংলাদেশের ইতিহাসে, তার কারণ হচ্ছে এক্সট্রাকশনে আমি বলছিলাম যে এমন কোনো গল্প নাই, তারপরেও অ্যাকশন দেখতে ভালো লেগেছে, তো কিছু না কিছু তো দেখতে ভালো লেগেছে, তো ছবিতে কিছু না কিছু থাকতে হবে, শুধু পাবলিসিটি হয় না। রাইট রাইট, আমি আমি এই জায়গাটাতে বলি, সাবা তো বললো অন্য বিষয়ে, সিগারেট কি খায়, শাওন আপু না খায় না, হুমায়ুন আহমেদ আছে কি আছে না, তার বাইরে সিনেমা নিয়ে আমি একটা কথা বলি, আমিও চলচ্চিত্রের সমালোচক নই, ঠিক আছে, আমি জানি না এই কথাটা বলা কতটুকু আমার জন্য ঠিক হবে, তবে যেহেতু আলোচনা হচ্ছে খোলামেলা, আমি একেবারেই আমার ব্যক্তিগত মত দিচ্ছি, আমার দেখা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে জঘন্যতম ছবিটির নাম হচ্ছে ডুব, তার জীবনেরও সবচেয়ে বাজে কাজটির নাম হচ্ছে ডুব, ঠিক আছে? হ্যাঁ, এবং আমরা আমরা এটি দেখিয়েছি যুক্তরাষ্ট্রের সিনেমা হলে, ঠিক আছে, একটি সিনেমা হলে দেখিয়েছি, এবং আমি এমন একজনকেও পেলাম না যে ছবিটি দেখে তিনি বলেছেন যে ছবিটি খুব ভালো লেগেছে, এটা একটা জগা খিচুড়ি, এটা কিছুই হয়নি, নির্মাণ বা অন্য যে কোনো দিক দিয়ে যদি বলি কিছুই হয়নি, এটা যে কি হয়েছে এটা আমি জানি না আসলে, এটা কি হয়েছে। ওই একজন দর্শক লিখে ফেলেছেন এই সব ছবি নিয়ে আলোচনার সময় নষ্ট, প্লিজ অন্য কিছু বলেন, একটা অসাধারণ ছবি আছে বিহন্ডলা, ঠিক আছে, হ্যাঁ অসাধারণ অসাধারণ, আপনি যে কি চমৎকার অভিনয় করেছেন, এবং শুধু এইটা না, আমাদের বাংলাদেশি তো কিছু ভালো কাজ আছে, তৌকির আহমেদের ছবিগুলো ফাগুন হাওয়া, তার আগে জয়যাত্রা, আগুনের পরশমণি আমি বাদই দিলাম, হুমায়ুন আহমেদের অসংখ্য ছবি আছে সেগুলো, শ্রাবণ মেঘের দিন সেগুলো বাদ দিলাম, হুমায়ুন আহমেদের প্রসঙ্গ আমরা বাদই দিই, ঠিক আছে, কিন্তু তারপরে এই সময়ে চলচ্চিত্র কারদের অনেক পরিচালকদের অনেক ভালো, অনেক সুন্দর সুন্দর তৌকিরের কাজ আছে, আমি আমি একদম নাম্বার ওয়ান দিই, বাংলাদেশের একজন ফার্নিশড ডিরেক্টর, এই যে বিয়ন্নালা ছবিটা,
বিয়ন্নলা ছবিটা যে বাংলাদেশের মানে বাংলাদেশের একজন ডিরেক্টর বাড়াতে পারে, বাংলাদেশের আর্টিস্টটা কি চমৎকার অভিনয় করেছে, সাবা কি চমৎকার অভিনয়টা করেছে, পোস্টারটা খুব সুন্দর ছিল, বিহননলার পোস্টারটাও অসাধারণ ছিল। কিন্তু আপনি কি সরুপি দেখেছেন? আমার কাছে সাবার সবচেয়ে বেস্ট মুভি লাগছে, মানে আচ্ছা মানে অসাধারণ। মানে আপনি আপনি যদি না দেখে থাকেন আমি লিংক দিয়ে দেব। আমি বলি সরুপি ছবিটা আমি আংশিক দেখেছি বলবো, পুরোটা দেখা হয়নি কোনো একটা কারণে, হয়তো হ্যাঁ কোনো একটা কারণে আমি বললাম না যে অনেক কিছু আছে যে হঠাৎ হঠাৎ কিছু জিনিস চলে আসে আর হয় না, আবার প্ল্যান করি যে দেখবো, এরকম আর কি ব্যাপারটা। কিন্তু সরুপি আমি দেখতে বসেছিলাম এক সময়, হ্যাঁ কোনো একটা কিছু আসছে তো আমি চলে গেছি, পরে আর দেখা হয় নাই, এরকম হয় মাঝে মধ্যে অনেক কিছুতে। আপনি খুব অস্বস্তিতে ভুগবেন না, কারণ আমার আর সাবার রোজ ঘুম থেকে উঠে প্রথম ওরা আমার একসাথে কথা হয়, মানে আমরা ঘুম থেকে উঠি আগে কোন বিষয় নিয়ে আলাপ করি। আমিও এখনো সরল সবাই বোধহয় জানে আমার তো আমি যেহেতু এখনো দেখতে পারিনি, সো আপনি যে দেখেননি এটাতে খুব বেশি কষ্ট পেন না, আমিও দেখে নেবো। কিন্তু আমি দেখবো, কারণ কেন, কারণ আমি বাংলাদেশে কিছু অভিনয় শিল্পী হিসেবে, হ্যাঁ আমি আমি কলকাতার অনেক ছবি দেখি নিঃসন্দেহে, আমি বলি এটা বলতে আমার কোনো সমস্যা নাই, কারণ আমার বাংলাদেশের অনেক অনেকের অনেক কাজ ভালো লাগে না। হ্যাঁ তো আমি আমি মনে করি না যে সেটা কলকাতার যারা আছে তাদের কাজের মানের মতো, কিন্তু কিছু কিছু মানুষকে আমার মনে হয় যে কাজগুলো অত্যন্ত ভালো, যেমন তৌকির আহমেদ একজন পরিচালক, তেমনি সাবা। সাবা আমাদের, আমি বেশি দূরে যাওয়ার দরকার নাই, আমার পাশের দেশের কথাই বলছি, আমি তুলনা দিতে যাচ্ছি, পাশের দেশের যে কোনো নায়িকা, যে কোনো অভিনয় শিল্পীর যদি অভিনয় বলেন, যদি মেধা বলেন, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে যদি তুমি বলো তানভীর, তাহলে সে যে কারোর সঙ্গে ফাইট করতে পারে, সে এত মেধাবী একটা মানুষ, একদম বরঞ্চ ইউজ করা হচ্ছে না তাকে, এবং এটা হয় বাংলাদেশে, এটা এটা খুবই কমন। হ্যাঁ ঠিক ঠিক সেম ঠিক সেম। আবার শাওন আপু বলবে যে আমি আমাকে আমাকে প্রশংসা করা নাই, ঠিক আছে, সেটা সেটা হচ্ছে এই কথাটা এই কথাটা এই কথাটা হ্যাঁ এই কথাটা শাওনের ক্ষেত্রেও কিন্তু খাটে, ঠিক আছে। শাওন যে কথা বলে, হ্যাঁ শাওন শাওন যেভাবে কথা বলেন, উনি প্রত্যেকটা শব্দের যে গাঁথুনি, সেই কলা যে একটু আগেও আমাকে একজন আমাদের মিডিয়ার একটা মেয়ের সঙ্গে আমার চ্যাট হচ্ছিল, সে বলতেছিল যে শাওন আপুর কথা আমি মুগ্ধ হয়ে শুনি, ঠিক আছে। এই এই যে কথার যে গাঁথুনি, এই কথাগুলোর গাঁথুনি কিন্তু এমনিতেই আসে না, এটার জন্য পড়াশোনা লাগবে, ঠিক আছে, পড়াশোনা লাগবে বলেই সেই গাঁথুনিটা কিন্তু মুখ দিয়ে প্রকাশ পাবে, রাইট। আর যে হুমায়ুন আহমেদের প্রসঙ্গ আসছে তো হয়তো আলোচনা শেষের দিকে, সেখানে আমি একটা কথা বলি যে এই যখন শাওন হুমায়ুন আহমেদকে কিংবা হুমায়ুন আহমেদ শাওনকে যখন বিয়ে করলেন, তখন আমরা আমাদেরও তো অনেক বয়স কম ছিল, হ্যাঁ তখন দুনিয়াটা একরকম করে ভাবতাম, হ্যাঁ অনেকে অনেক রকম করে ভাবতো, তো এক পর্যায়ে গিয়ে সেই ধারণা চেঞ্জ হয়েছে, এবং শাওনের সঙ্গে যখন পরিচয় হলো, কথা হলো, তখন আরো অনেকের মতো আমার একটা ধারণা তৈরি হয়েছে যে শাওন হচ্ছে এমন একজন নারী যে সেটা হুমায়ুন আহমেদ চান না, পৃথিবীর যে কোনো মানুষ তার প্রেমে পড়বে। আমি আমি এইটা শাওনাপুর সাথে যখন আমি কাজ করেছি প্রথম প্রায় বোধহয় 10-11 বছর আগে, আমার শাওনাপুর সাথে হুমায়ুন স্যারের সাথে অনেক সময় কাটানো হতো তখন, তো ওই সময়টাতে আমি এসে তখন আমার মানে বৃহন্নলার ডিরেক্টর আমার এক্স হাজবেন্ড মুরাদ পারভেজ, ওর সাথে এসে আমি প্রতিদিন ডিসকাস করতাম, আমি বলতাম যে হুমায়ুন স্যারকে যদি কেউ লালন করতে পারে ওর কাজগুলোকে, কারণ আমি তখন হুমায়ুন স্যারের স্ক্রিপ্টে শাওনাপুর ডিরেকশন দিত, তা আমি এসে রাতের বেলা তো আমরা ডিসকাস করতাম কি কাজ করে আসলাম, তো আমি বলতাম যে ওকে যদি কেউ লালন করতে পারে হুমায়ুন স্যারকে, সেটা একমাত্র শাওনাপু। এবং এইটা না হয়তো তাদের বয়সের অনেক তফাত বা কিছু, কিন্তু তারা একদম পারফেক্ট ম্যাচ, এবং এই ম্যাচটা একদম হেভেন থেকেই হয়ে এসেছে। আমি নিজের চোখে একদম আমি নিজের চোখে ওদের দুজনকে একসাথে দেখেছি, তো কাজ করতে দেখেছি, কাজের সময় দেখেছি, পার্সোনাল টাইম পার করতে দেখেছি, এবং পারফেক্ট ম্যাচ। আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি এক মিনিটে, আমাকে এরকম কন্ট্রোভার্সি বা অনেক রকম আড্ডায় তো মিশি, তো কথা যখন ওঠে আমি একটা কথা বলি যে আচ্ছা হুমায়ুন আহমেদের অবজারভেশনে যাকে ভালো লাগে তার তো একটা ভ্যালু আছে, তাকে ভাই অবশ্যই সেই অবজারভেশনে বিশাল ভ্যালু আছে, তো অবশ্যই বলার কে
আমার কথাটা এখানে মানে যারা কথা বলে যে তার অবজারভেশন না কথা কথা বলে অনেক কিছু কারণে আমাদের সামাজিকতা আমাদের আমাদের ধর্ম আমাদের ধর্ম আমাদের অভিজ্ঞতা নানান রকম ভাবেই হয়তো বলতে পারে ঠিক আছে বলে এনি বলুক না বলুক না অসুবিধা কোথায় যারা যারা তোমাকে কিন্তু বলবে আমাকে কিন্তু বলবে আমি নিশ্চিত যারা খুব শক্তভাবে বলে তারা যদি শাওনাপুকে যদি খুব কাছ থেকে দেখার সুযোগ পায় তাহলে সেও শাওনাপুর পেরে পড়বে জানতে চাই সাবা শাওনের প্রেমটা শুরু হলো কবে মানে বন্ধুত্ব প্রেম সখী মানে এটা শুরু শাওনাপুরে যখন পরশুদিন এসেছিল তখন বলছিলাম যে আমার সাথে হুমায়ুন স্যারের দেখা হওয়াটা খুব মজার আমাকে জয়ন্তদা নিয়ে গিয়েছিল তখন আমি মাত্র আমার 2004 আমি শুটিং করলাম মায়না সিনেমাটা 2006 আমি 5 শুটিং করলাম খেলাঘর সিনেমাটা তারপর পর জয়ন্তদা আমাকে একদিন না বলে কয়ে যে এক জায়গায় তোকে নিয়ে যাবো জলদি জলদি বলে আমাকে নিয়ে গেল হুমায়ুন স্যারের বাসায় তো তারপরে হুমায়ুন স্যার কালকে থেকেই একটা নাটকের শুটিং করবে পরশুদিন থেকে সেটা হচ্ছে অক্টোবর মাসে আমার মনে আছে কারণ তখন সেই সময়টা তো আমার বার্থডে ছিল আমাকে এক বাচ্চার মা বানিয়ে দিল আমি তখন ছোট একটা মেয়ে আমি তখন 16-17 বছর আমাকে এক বাচ্চার মায়ের একটা ক্যারেক্টার দিয়ে দিল তারপরে আমি পালিয়ে গেছি পালিয়ে যাওয়ার পরে হুমায়ুন আমি তারপরে হুমায়ুন স্যার তো আর আমাকে নেওয়ার কোনো কারণ নাই কারণ আমি তো একটা বেয়াদব মেয়ে তো তারপরে আমি ম্যাচিউর হয়েছি তারপরের বছরই আমি মায়ের ক্যারেক্টার করছি বা বুঝতে পেরেছি ক্যারেক্টার তো ক্যারেক্টারই এখানে মা কি আর ইয়ে কি আর নায়িকা কি তো তারপরে আমি ভেবেছি যে স্যার আমাকে কখনো নিবে না খুব মজার ব্যাপার হচ্ছে প্রিয়তমেশ নামে আমি আরেকটা সিনেমায় অভিনয় করলাম মুর্শিদুল ইসলাম ছিলেন ওটা ডিরেক্টর এবং সেটা রাইটার এটা খুব হুমায়ুন স্যারের ফেমাস একটা গল্প প্রিয়তমেশ থেকে তো হুমায়ুন স্যার এবং শাওনাপু আমার ওটাতে অভিনয় দেখে অসম্ভব পছন্দ করলেন এবং তারা প্রথম আমাকে সিলেক্ট করলেন এই যে শাওনাপু সেই সিরিয়ালটা একলা পাখি এখন যেটা চ্যানেলে অন এয়ার হচ্ছে তো ওইটার পরে স্যার আমাকে একদিন বলছিল আমার না খুব মানে মোমেন্টটা আমি বলে বোঝাতে পারবো না ওই বাড়িটা যে বাড়িটাতে আমরা শুটিং করতাম মুন্সিগঞ্জে ওই বাড়িটা ছিল ওটাকে বলতো জাপানি বাড়ি তো জাপানি বাড়িটা একদম জাপানিদের মতোই কাঠের বাড়ি সেটার সিঁড়িটার অর্ধেকটাতে উঠে আমি স্যারকে বিদায় দিচ্ছি যে স্যার আমার শুটিং শেষ আজকে আমি চলে যাচ্ছি তো স্যার উপর থেকে বসে দাঁড়িয়ে বলছে আর নিচে আরো অভিনেত্রী আছে যা আমার সহশিল্পী নিচে বসেছিল সে শুনছে কিন্তু স্যারকে দেখতে পাচ্ছে না স্যার আমাকে বলছে তো তুমি তো ভালোই অভিনয় করো তো এখন থেকে তুমি আমাদের সাথেই কাজ করো কি বলো তো আমার তো অসম্ভব ভালো মানে মানে খুবই খুশি হলাম বাট অতটা খুশি লাগছে জি স্যার অবশ্যই আমি তো কাজ করতে চাই জি জি স্যার তো তারপরে বেশ কিছু কাজ করা হলো তারপরে শাওনাপুর একটা সময় গেল শাওনাপুর কাছে ছিলাম না আমি 2012 এটা আমার দুর্ভাগ্য যে আমিও তখন আমার পার্সোনাল লাইফ নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম আমি সবকিছু থেকে দূরে ছিলাম তো তারপরে আবার নতুন করে ছোট ছোট ইস্যু নিয়ে বিশেষ করে আমাদের বার্থডে কেক আমরা একসাথে কাটা শুরু করলাম হঠাৎ করে আমাদের একটা শাওনাপুর একটা বন্ধুর মাধ্যমে সে আমাকে নিয়ে গেল যে চলো একসাথে বার্থডে কেক কাটো তাহলে শাওন খুব সারপ্রাইজ হবে তারপর এরকম ডুব ইস্যু নিয়ে বা যেকোনো ইস্যু নিয়ে আমরা খুব কমনলি আমাদের কথাবার্তা গুলো খুব কমন হয় আমাদের এক্সপ্রেশন গুলো খুব কমন হয় কিভাবে প্রেমটা হয়ে গেল এবং আরেকটা ব্যাপার আমি বলতে চাই এটা আমাদের হয়তো জন্মদিন একই কারণে লিব্রা তুলা রাশির সবারই কিন্তু একটা স্পেশালিটি আছে ওরা একটু অন্যভাবে ভাবে ওরা কিন্তু একটু ক্যারা হয় আমার ছেলেও কিন্তু তুলা রাশি তো সেটাও একটা কারণে আমি আর শাওনাপুর ভাবনা চিন্তা কিছু কিছু জায়গায় খুব সিমিলার আমরা একইভাবে ভাবি বা ও আমাকে অর্ধেকটা কথা বললে অর্ধেকটা আমি বুঝে নেই বা আমি ওকে অর্ধেকটা বললে পুরোটা ওর শোনার প্রয়োজন হয় না এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার কিন্তু ছোটবেলায় অনেক বন্ধু ছিল তারা এখন আমার কেউ বন্ধু নেই কারোর সাথে যোগাযোগ নেই একটা বন্ধু শাকিব ছাড়া সবচেয়ে বড় ব্যাপার আমার এখনকার যে বন্ধুরা শাওনাপু সহ শাওনাপু অরিত্রা আমার যে বড় আপুর কথা বলছি অনি আপু এরা কখনো আমাকে জাজ করে না শাওনাপু আমাকে কখনো জাজ করে না এবং আমি যদি ভুলটাও বলি আমি আসলে
আমি বিশ্বাস করি আমি খুব একটা ভুল কিছু বলি না, বাট আমি যদি ভুলটাও বলি আমি জানি যে ওরা চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করে। তো এরকম বন্ধুই আসলে আমার দরকার যে আমাকে কখনো জাজ করে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিছু প্রশ্ন না পড়লে আবার একটু স্বাভাবিক মাইন্ড করে ফেলে ডেবি প্লব। আমি দেখছিলাম আমাদের আমাদের রাজভাই কি জানে লিখছে। রাজভাই অনেকগুলো অনেকগুলো কমেন্ট করেছেন। রাজভাই রাজভাই নেটফ্লিক্স নিয়ে অনেক। হ্যালো রাজভাই, আমাদের আজকে এই সময়ে যদি এই অবস্থা না থাকতো আমাদের কিন্তু একসাথে আড্ডা দেবার কথা ছিল না? হ্যাঁ হ্যাঁ একদম একদম। মানে মানে কাঁচা কাঁচা সময়, আমি প্রসঙ্গক্রমে একটু জানিয়ে রাখি শাওনাপু এবং সাবা, সেটা হচ্ছে যে এই বছর যে বঙ্গ সম্মেলনটা হলো না, হ্যাঁ এটা তো ক্যান্সেল হয়ে গেল, কিন্তু ঠিক এই বঙ্গ সম্মেলনটাই কিন্তু আগামী বছর হচ্ছে একই সময়ে একই ভেনুতে, মানে লাস ভেগাসে কিন্তু হচ্ছে। তো মানে মানে আর্টিস্ট আর্টিস্ট কিংবা মানে অন্যান্য যা আছে টাইমিং ভেনু সব কিন্তু সেমই থাকবে আর কি। আমি খুব আড্ডাবাজ, ওকে, হুমায়ুন স্যারও আড্ডাবাজ ছিলেন, কিন্তু হুমায়ুন স্যার আড্ডাবাজির সঙ্গে খাওয়া খুব পছন্দ করতেন। উনি কিন্তু খুব খাওয়া পছন্দ করতেন, হ্যাঁ হয়তো কতটুকু খেতেন সেটা বড় কথা না, তাহলে ও আমার কাছ থেকে সবকিছু আদায় করে ফেলতে পারবে এরকম আর কি আড্ডাবাজ। তো সাবা এবং শাওনাপু তারা দুজনেই আড্ডাবাজ, আমিও একটা আড্ডাবাজ। আচ্ছা, তাদের হচ্ছে অত্যন্ত প্রিয় শহর হচ্ছে কলকাতা, ঠিক আছে, কলকাতাদের খুব প্রিয় শহর, আমারও কলকাতা খুব প্রিয় শহর, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ আমি খুব পছন্দ করি। আমি যতটুকু জানি যে সাবা এবং শাওনাপু তারা দুজনও দুজনেও রবীন্দ্রনাথকে খুব পছন্দ করে, খুব, হ্যাঁ। তো এই কিছু জায়গাগুলো আমাদের একটু পছন্দের জায়গাগুলো খুব কমন। আরেকটা আছে, তিনজনই এস, কেউ যদি আড্ডার ভেতরে একটু বোর ফিল করে তাহলে আড্ডার খান্তি হয়ে যায়। হ্যাঁ, কারণ আমি যে পরিমানে কমেন্টস দেখছি, হ্যাঁ মানে যে পরিমানে কমেন্টস দেখলেও বোঝা যায় যে মানে কি হচ্ছে আর কি। হ্যাঁ কারেক্ট কারেক্ট। আমি শেষ করি, শেষ করার আগে সাকিব ভাই অনুমতি দিলে দুটো ছবি কি আপনার আমরা ডিসপ্লে করব? আবার কোনটা দেখাতে চাও? আল্লাহ জাতি দেখতে চাই, সাকিব ভাই কি আর বাসায় থাকবে না, করোনার মধ্যে বাসা দেখতে বের করে দেবেন। একটা খুব খুব ছবি নরমাল, আপনি খুব রিকশা মানে মিস করছেন, বাহ। এটা এটা কোথায় তোলা? এটা হচ্ছে মেরিল্যান্ডে তোলা, হ্যাঁ মেরিল্যান্ডে তোলা, আমাদের এখানকার মেরিল্যান্ডের ভার্জিনিয়া এবং ওয়াশিংটন ডিসি ট্রাই স্টেট বলি আমরা, ওখানকার যে কমিউনিটি খুব পরিচিত মুখ পারভিন পাটুয়ারি তার বাসায়, তার বাসায় দুটো রিক্সা আছে, একটি নিচতলায় হ্যাঁ বেসমেন্টে, আরেকটি হচ্ছে উপরতলায়। তো সেইখানে এই রিক্সা স্বাভাবিকভাবেই আমেরিকা আমেরিকায় যদি আসেন, এসে যদি আপনি রিক্সা পেয়ে যান তো খুব অন্যরকম একটা জিনিস তৈরি হবে এবং সবাই তো এই রিক্সায় উঠতে চাইবে, তো ওই অবস্থায়। হ্যাঁ আর আর দুটো আছে, এটা এটা খুব নরমাল ছবি এবং তারপর এটা ফেসবুক হেডকোয়ার্টারে এবং আজকে লাস্ট ছবিটা দিয়ে আমি আজকে শেষ করতে চাই, খুব রিফ্রেশমেন্ট ছবি। আচ্ছা, এইসব ছবি কি খালি আমার আছে, তোমার নাই, ওনাদের নাই? হ্যাঁ আমি তো আমি তো এই যে বললাম কি সুন্দর এই ছবি, নির্মলেন্দু গুণের কবিতার লাইন, হ্যাঁ সেটা হচ্ছে যে
সৌন্দর্য এসে থেমে গেছে তোমার নাসিকার ওই শেষ নাসিকার শেষ প্রান্তে, শেষ প্রান্তে আমার জীবন যাবে, জীবন যাবে অজীবন, আজীবন জীবন তোমার জীবন, তোমার জীবন জানতে। আজকে কি একটা গানের আবদার কি করা যাবে না নাকি একটা শেষ দু চার লাইন সাকিব ভাই কিছু বলেন না? অবশ্যই অনিমা রায়কে তো এখন আর পাওয়া যাচ্ছে না, ঠিক না? হ্যাঁ, যেহেতু আপনাকে পাওয়া গেছে আর সাবাও যদি একটু গানের সুর করতে চায়, কালকেই যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী, ঠিক না? আগামী কালকে যে রাতটা পোহালেই তো যে সকালটা আসছে সেই সকালেই তো রবীন্দ্র জন্ম জয়ন্তী। তো আমি আমিও এখানে এনআরবি কানেক্ট টেলিভিশনে দুটো প্রোগ্রাম করছি, একটা প্রোগ্রামের নাম দিয়েছি কোভিড 19 বৈশাখ 25। ও বাহ, কালকে সুন্দর। হ্যাঁ, কালকে তো যাই হোক, আমি তো আর গাইতে পারি না, তো আমি একটু বলবো যে শাওন আপু অনেক সুন্দর গান করেন, রবীন্দ্রসঙ্গীতও অনেক সুন্দর গান গান। হ্যাঁ, তো এটা রবীন্দ্রসঙ্গীতই হতে পারে। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। আমি আমি লাস্ট ধন্যবাদ দিয়ে দিই সাকিব ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনার জন্যই একটু ডিলে করেছিলাম, শাওন এবং সাবাকি দুজনকেই আমি ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। শাওন আপুকে গান গাওয়ার জন্য রাজি করাই ফেললাম রবীন্দ্রনাথ আজীবন। অবশ্যই আমাদের আজকের অনুষ্ঠানটা খুব এনজয় করেছি এবং কিছু প্রশ্ন উত্তর দেয়া অবশ্যই দরকার ছিল, সেই জন্যই আমরা উত্তরটা দিয়েছি। অনুরোধ করব কেউ ক্লিপিংস কেটে এগুলো না প্রচার করতে, একই ভাবে সাকিব ভাইয়ের কিছু দুই একটা ছবি ওগুলো ক্লিপ করে পট করে আপনারা সাকিব ভাইকে বিপদে ফেলবেন না। আগামী বছর যখন তুমি এরকম আইটি শো করবে তখন তোমার জন্য নতুন নতুন ছবি লাগবে, আমি এই জন্য ইন্সপায়ার্ড হচ্ছি, আমি যে ছবি আমি যে সবগুলো যে ছাড়িনি এইগুলো আমি ছাড়বো এখন চিন্তা করছি। সাবা, সব মিলে আড্ডাটা কেমন লাগলো বলো? আড্ডাটা খুব ভালো লাগলো, ওই যে বলছিলাম যে বাড়িতে বসে আছি, অনেক সময় আগে যেটা হতো যে আমার খুব একটা ইজি ফিল হয় না যে ইন্টারভিউ দিব, ইন্টারভিউ অনেক মজার মজার বা ইন্টারেস্টিং প্রশ্ন পাই না, খুব বোরিং প্রশ্ন পাই। আমি আপনার সাথে এর আগেও তো ইন্টারভিউ দিয়েছি গিয়ে রেডিওতে গিয়ে, তো আমার সবসময় খুব ভালো লাগে আপনার প্রশ্নগুলো এবং প্রশ্নের উত্তরগুলো দেওয়া, মানে যে প্রশ্নগুলো আমাকে চ্যালেঞ্জ করে, যে প্রশ্নগুলোর উত্তর দিতে একটু ভাবতে হয়, সে প্রশ্ন আসলে খুব কম মানুষই করতে পারে, আপনি করতে পারেন। এবং সাকিব ভাইয়ের অসম্ভব সুন্দর কিছু ছবি দেখিয়েছেন আমার, সেই জন্য আপনার কাছে কৃতজ্ঞ। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সবাই খুব ভালো থাকবেন, আপনারা প্রায় 2 ঘন্টা ধরে আমাদেরকে আমাদের আড্ডা দেখে আমাদের সাথে আছেন, আপনাদের ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা শাওনের গান গান শেষ করি। হ্যাঁ জি, আমি আমাদের অনুষ্ঠানের চারজনের পক্ষ থেকে আমি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীর নিবেদন করছি। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে
দেন মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। থ্যাংক ইউ।